الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوة إخواني السلام عليكم রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার পৃথিবী বিখ্যাত কিতাব সিফাতুস সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত এমনভাবে যেন আপনি দেখছেন, এই বইটি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং এই বইটি আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে বাংলা ভাষায় এটি অনুবাদ হয়েছে। এই বইটির তিনটি রূপ রয়েছে, একটি হচ্ছে আসল, আরেকটি হচ্ছে এটির স্বাভাবিক বর্ণনা যেটি মোটামুটিভাবে সবার কাছে অনুবাদকৃত হয়েছে, আরেকটি হচ্ছে সংক্ষিপ্ত তালখিস সিফাতুস সালাতুন নবী। সংক্ষিপ্ত যে নামাজের বইটুকু শেখ আলবানী, সংক্ষিপ্ত যে বইটি সে কিতাবটুকু এটি অনুবাদ করেছেন হাফেজ মাওলানা হুসাইন বিন সোহরাব। এই সংক্ষিপ্ত বইটির উপকারিতা হচ্ছে এই যে এই বইয়ের ভিতরে সংক্ষিপ্ত যে বাংলা অনুবাদ হয়েছে এই বইতে আপনি পেয়ে যাবেন যে মূল বইতে যে ধরনের বর্ণনা নামাজ সম্পর্কে দেওয়া হয়েছে আর ওই সংক্ষিপ্ত বইতে রয়েছে এর হুকুমসমূহ, যে ওই কাজটুকু এটি কি পর্যায়ে হবে। শেখ রাহিমাহুল্লাহ তাআলা নামাজের যাবতীয় কর্মসূচিকে তিনি তিন ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে রোকন, একটি হচ্ছে ওয়াজিব আর আরেকটি হচ্ছে সুন্নাহ। এখানে বাংলাদেশের শ্রোতাদের জন্য বলছি যে বাংলাদেশের বইপত্রগুলোতে কি লেখা আছে কিংবা আপনি শুনে এখানে রোকন বলতে কি বোঝায়। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে তিনি বলছেন, ওয়ায়ালজামু মিন আদামি উজুদিহি বাতিলান মা হুয়া রুকনুন ফিহি, যে এমন একটি বিষয় নামাজের ভিতরে থাকবে যেটি যদি না থাকে, মানে এটি যদি না করা হয় তাহলেই শুধুমাত্র নামাজটুকু বাতিল হয়ে যাবে। ওয়ায়ালজামু মিন আদামি উজুদিহি বাতিলান মা হুয়া রুকনুন ফিহি, ক্বালা শেখ রাহিমাহুল্লাহ তাআলা ফি কিতাবিহি। যেমন নামাজের ভিতরে রুকু', সুজুদ ইত্যাদি, কিন্তু যে সকল জিনিসগুলোকে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে লিখেছেন ওয়াজিব হিসাবে, সেই সম্পর্কে শেখ রাহিমাহুল্লাহ দলিল দিয়ে বলছেন, ওয়া ইউ আকাবু তারিকুহু ইল্লা লি উযর ওয়া ইউসাবু ফাইলুহু, এই কথাটুকু বোঝা অত্যন্ত জরুরি। ওয়াজিব যে সকল বিষয়গুলো হাদিসের দ্বারা সাবিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো আপনি যদি করেন তাহলে আপনার সওয়াব হবে, আপনাকে পুরস্কার দেওয়া হবে। ওয়া ইউআকাবু, আর শাস্তি দেওয়া হবে যদি এগুলো কোনো ওজর ছাড়া, কোনো ধরনের ওজর ছাড়া আপনি যদি এগুলো বাদ দেন। তাহলে বোঝা যাচ্ছে যে ওয়াজিব যে সকল বিষয়গুলো সেগুলো যদি কেউ না করে তাহলে তার নামাজ নষ্ট হচ্ছে না, কিন্তু এটি বাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দান করবে। আর সুন্নাহ যে সকল বিষয়গুলো সেগুলোর জন্য কোনো শাস্তি নাই এবং তিরস্কার করা যাবে না। যেমন উদাহরণ দিয়ে বলছি যে আমরা ইতিপূর্বে আলোচনা থেকে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার বইতে কিতাবের ভিতরে বলেছেন, যেমন সূত্রা, নামাজিদের সামনে সূত্রা রাখাটাকে তিনি দলিল দিয়ে প্রমাণ করেছেন ওয়াজিব হিসাবে। এখন কেউ যদি
সুত্রা ছাড়া নামাজটুকু পড়ে তাহলে কি তার নামাজটুকু বাতিল হয়ে যাবে? হবে না, কারণ তিনি বলছেন যে এটি রোকন নয়, এটি হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব যদি সে ত্যাগ করে তাহলে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে দলিল দিয়ে বলছেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। তার মানে ওয়াজিব ছেড়ে দিলে, যদি ওজরবিহীন ভাবে ছেড়ে দেয় তাহলে তাকে শাস্তি দিবে, আর ওজর এর জন্য যদি ওয়াজিবটা বাদ পড়ে যায় তাহলে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, ইনশা আল্লাহ শিতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে শাস্তি দিতে পারে, চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু তার নামাজটুকু মিনিমাম ত্রুটিপূর্ণ অবস্থায় আদায় হয়ে যাবে। এটি হচ্ছে পার্থক্য, আশা করি বুঝতে পেরেছেন। এখন গত ক্লাসের আগের ক্লাসে তাজাফি এবং তোমাইনিনা, আর তোমাইনিনা এবং তাজাফি এই দুটো জিনিস আলোচনা করেছিলাম। প্রসঙ্গ ছিল খুশুয়, খুশুয় প্রসঙ্গে একাগ্রতা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা নামাজকে নিবেদন করি মানে পড়ি, তখন কিভাবে পড়ি তার ভিতরে খুশুয় হচ্ছে সফলতার অন্যতম একটি বিষয়। তো সেই প্রসঙ্গে আমি সিজদার ব্যাপারে কিছু কথা বলেছি এবং বলেছি যে তাজাফি এবং তোমাইনিনা এটি অনেকে বুঝতে হয়তো ভুল বুঝতে পারে, কারণ মনোযোগ দেওয়ার লোকের খুব অভাব। তবে ভুল বোঝার লোকের কোনো অভাব নাই, কারণ এটা অনেক সহজ, এটার জন্য পরিশ্রম করতে হয় না, অল্প একটু শুনে তারপরে প্যাচ লাগানোর জন্য যথেষ্ট। কিন্তু মনোযোগ দিয়ে শ্রবণ করা অনেক কষ্ট করে শোনা, এটি একটি কষ্টসাধ্য ব্যাপার। তো তাজাফি এবং তোমাইনিনা, তোমাইনিনা হচ্ছে সাধারণভাবে রোকন, আর তাজাফি হচ্ছে সুন্না। আবার বলছি, মানে হুকুম যদি জানতে চান তাহলে তোমাইনিনা সাধারণভাবে হচ্ছে রোকন। তোমাইনিনা মানে এটি এসেছে যেমন ইতমিনান মানে স্থির হয়ে যাওয়া, কোনো জায়গায় মানে কোনো জায়গায় স্থির হয়ে যাওয়া, এটি হচ্ছে রোকন। আর তাজাফি হচ্ছে ভিন্ন জিনিস। সেটি শব্দটি কিভাবে আসলো? শব্দটি এসেছে একটি হাদিসকে কেন্দ্র করে, আর তোমাইনিনা শব্দটিও এসেছে একটি হাদিসকে কেন্দ্র করে। তো তাজাফি হাদিসটি হচ্ছে ওয়াইয়াদআমু আলা রাহাতিক রাহাতিয়াক ওয়া তাজাফু আন দাবইয়াক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবনে খুজাইমাতে হাদিসটুকু এসেছে, আল হাকিম মুকাদ্দাসি ওয়া সাহাহু ওয়াফাকাহু যাহাবি, এই হাদিসটুকু সহি। ওয়াইয়াদআমু আলা রাহাতিক, কারণ এই তাজাফি কথাটুকু কিভাবে আসলো সেটা আপনাদের জানার দরকার আছে যারা মডারেটর আছেন। তাজাফি কথাটুকু এসেছে একটি সহি হাদিসকে কেন্দ্র করে। তাজাফি, তা জিম আলিফ ফা, তাজাফি। ইবনে খুজাইমা এটি হাকিম ওয়া সাহহা ওয়া ফাকাহু ওয়া যাহাবি, ইমাম যাহাবি এটিকে সহি বলেছেন, আলবানি রাহিমাহুল্লাহ তাআলা সহি বলেছেন যে সিজদার সময় হাতের ইয়াদ আমু আলা রাহাতিয়াক, রাহাতিয়াক রাহাতিয়াক মানে হচ্ছে হাতের তালুর উপরে ভর করা। যখন সিজদা দিবে তখন হাতের তালুর উপরে ভর করে দিবে, তাহলে কপালে বেশি ওজনটা পড়বে না, কপালে দাগ পড়বে না সহজে, মানে যদি হাতের উপরে ভর দেয়। হাতের উপরে সিজদারত অবস্থায় ভর দিতে গেলে হাতকে মাথা থেকে একটু দূরে সরাতে হবে, না হলে আপনি ভর দিতে পারবেন না, ফিজিক্যালি ইম্পসিবল। এই জন্য যারা হাতকে মুখের কাছে নিয়ে আসেন সেটি সঠিক পদ্ধতি নয়। পদ্ধতি হচ্ছে হাতকে সরিয়ে দেওয়া, এবং যতটুকু সরালে আপনার শরীরের ভরটা হাতের উপরে দেওয়া যায় ততটুকুই হচ্ছে সুন্নাহ, ভালো।
কিছুটা ভর কপালে যাবে, এটা ঠিক, কিন্তু অধিকাংশ ভর হাতের উপরেই থাকবে। আর এটি করা সম্ভব তখনই যখন আপনি হাতকে মাথা থেকে ডানে এবং বাঁয়ে একটু দূরে সরাই রাখবেন। ওয়াতাজাফু আন দাবিয়াক, আপনার বাহুদয়, দাবিয়াক শব্দটি এসেছে হলো বাহু মানে আর্মস, যেটি আপনার বাহু মূল বলে এবং কনুই পর্যন্ত, এই জিনিসটিকে তাজাফা করতে বলেছে, সরিয়ে রাখতে বলেছে, শরীর মানে শরীর থেকে। ওই তাজাফা তাজাফি থেকেই কথাগুলো এসেছে, এবং এই কথাগুলোর মূল ব্যাখ্যাগুলো যদি কেউ জানতে চান তাহলে আপনাদেরকে একটি বিখ্যাত কিতাব শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলার সুযোগ্য ছাত্র, বর্তমান বিশ্বের অন্যতম মুহাক্কিক মুহাদ্দিস আশ-শেখ মাশহুর হাসান সালমান হাফিজাহুল্লাহ, তিনি জর্ডানে রয়েছেন, তার বিখ্যাত কিতাব আল কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন, এটি ইংরেজি অনুবাদ হয়েছে ক্ল্যারিফাইড রুলিংস ইন মিস্টেকস ইন সালাহ, আপনারা যারা পড়তে চান ইচ্ছা করলে সংগ্রহ করে দেখতে পারেন। সেই তাজাফির ভিতরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা মানে অনেক কথা আলোচনা করেছেন যেগুলো মূল বইতে নেই, তার ছাত্র সেগুলোকে আরো বিস্তারিত ব্যাখ্যা করেছে ওই কাউলুল মুবিন ফি আখতায়ে মুসাল্লিন কিতাবের ভিতরে। আর সেখানেই রয়েছে যে উরু থেকে পেটকে অথবা ভুঁড়িকে আলাদা করা, আর মানে এই এটাকে তাজাফি বলা হয়, যতটুকু মানুষের পক্ষে করা সম্ভব তাজাফি করা, যেটি জামাতে নামাজ পড়লে তাজাফি করাটা সম্ভব হয় না কারণ পাশাপাশি লোক থাকে, তবে একাকী নামাজ করলে পড়লে তার তাজাফি করাটা সম্ভব, এবং তাজাফি হচ্ছে সুন্না, আর সুন্না করলে সওয়াব হবে আর না করলে কোনো সমস্যা নেই, আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন রুকু সম্পর্কিত রোকন হচ্ছে তিনটি, লিখে রাখুন, আমি আবারও বলছি লিখে রাখুন, এটি সহজ নয়, শুনতে সহজ মনে হলেও সহজ নয়। রুকুতে স্থির থাকা, আর তমা ই নিনা ফির রুকু, মানে রুকুর ভিতরে এমন ভাবে থাকতে হবে যেমন শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে বলছেন, সুম্মা ইয়ারকাউ বিকাদরি মা তাস্তাকিরু মুফাসালু মুফাসিলুহু ওয়া ইয়াখুযু কুল্লু উদ্ইন মা আখাযাহু ওয়া হাযা রুকনুন, সুম্মা ইয়ারকাউ, অতঃপর আপনি রুকু করবেন, বিকাদরি মা তাস্তাকিরু মুফাসিলুহু, যেন প্রত্যেকটি জোড়া তার নির্ধারিত স্থানে পৌঁছে, জয়েন্ট যেগুলোকে গিট্টু বলা হয়, গিরা গিরা, প্রত্যেকটি জয়েন্ট যেন ওই জয়েন্টের জায়গায় চলে যায়, ওয়াইয়াখযুহু কুল্লু উদ্ইন মা আখাযাহু, আর প্রত্যেকটি অঙ্গ যেন আপন স্থানে পৌঁছে যায়। এই জিনিসটি করে যখন স্থির হয়ে যাবে এটিকে বলা হয় তমা ই নিনা ফির রুকু, এটি হচ্ছে রকন, স্থির হয়ে যাওয়া মানে জয়েন্টে স্থির হয়ে যাওয়া। যদি কেউ দ্রুত রুকু করে তাহলে সে এই এই তমা ই নিনা হচ্ছে রুকু, এইটি হচ্ছে রকন। আরেকটি রকন হচ্ছে ইতিদালু মিনার রুকু, রুকু থেকে সোজা হওয়া, ইতিদাল মানে স্ট্যান্ড আপ, আমরা যেমন মিলিটারিদেরকে বলি স্ট্যান্ড আপ দাঁড়িয়ে যাও, এরকম ইতিদালু মিনার রুকু, সুম্মা ইয়ারফাউ সুলবাহু মিনার রুকু, রুকু থেকে পৃষ্ঠদেশকে সোজা করে তোলা হচ্ছে একটি রকন, তার মানে রুকু থেকে সোজা হতে হবে, আমাদের দেশে সবাই সোজা হয় এটাতে কোনো সমস্যা নাই, আর রুকুতে স্থির থাকা আর রুকু থেকে সোজা হওয়া, এর চেয়ে দুইটি। আরেকটি হচ্ছে সোজা যখন হবে রুকু থেকে উঠে,
সোজা হয়ে তাকে স্টিফ হয়ে থাকলে চলবে না, তাকে আরামদায়ক অবস্থায় দাঁড়াতে হবে। ইজ খুব যেটি আরামদায়ক, যেটিতে সে বিশ্রাম লাভ করে, খুব মানে প্রশান্তি পায়। ইউকিমু মুতাদিলান মুতমাইনান, ইউকিমু মুতাদিলান মুতমাইনান, সোজা হয়ে আরামদায়ক অবস্থায় দাঁড়াতে হবে। সুম্মা ইয়াকুমু মুতাদিলান মুতমাইনান হাত্তা ইয়াখুযা কুল্লা আজমিন মাখাযাহু ওয়া হাযা রুকনুন, আর এটি হচ্ছে রুকন। সোজা অবস্থায় আরামদায়ক অবস্থায় দাঁড়াবে। প্রথমে আমি তাহলে দুটো তিনটি কি বললাম, রুকুতে স্থির হওয়া, এখানে কিন্তু অন্য কিছু আমি বলিনি, রুকু থেকে এটি স্থির, স্থির যেভাবেই হোক, সে গুজা হোক আর কুজো হোক আর যেমনি হোক, মাথা উঁচু থাকুক নিচু থাকুক ডাজেন্ট ম্যাটার, শুধু রুকু করতে গিয়ে যদি সে স্থির হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, তাহলেই রোকনটা আদায় হয়ে গেল, ফ্রিজিং ইন রুকু। আর রুকু থেকে সোজা হয়ে যদি সে না দাঁড়ায়, এখানে যদি দাঁড়ানো অবস্থায় যদি সে কুজা থাকে অথবা দাঁড়াইয়ে সে স্থির হলো না, সোজা হলো না, তাহলে তার রোকনটা বাদ পড়ে যাবে, তখন তার নামাজটা বাতিল হয়ে যাবে। আর সোজা অবস্থায় দাঁড়ানোর পর তাকে অন্য কোনো কাজ সে করতে পারবে না, আরামদায়ক অবস্থায় দাঁড়াতে হবে। ইয়া ইউকিমু মুতাদিলান মুতমাইনান, আরাম অবস্থায় দাঁড়াবে, যেন প্রত্যেকটি অঙ্গ তার আপন অবস্থায় ফিরে যায়। এটিকেও শেখ রাহিমাহুল্লাহ রোকন বলেছেন। এখন এটি গেল রোকন, কিন্তু রুকুতে তাহলে ওয়াজিব কোনগুলো বাদ পড়েছে? একটি হচ্ছে সুম্মা ইউকাব্বিরু ওয়াজিবান, যেমন এক রোকন থেকে আরেক রোকনে তাকবীর বলা, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া। তারপরে রয়েছে রুকুতে, আমরা সাধারণত জানি এটা, বেশি আলোচনা করতে চাই না, যেমন রুকুতে দুই হাত রাখা, হাঁটুর উপরে হাত রাখা, দুই হাত হাঁটুর উপরে এমনভাবে রাখা যেন আঙ্গুলগুলো খোলা থাকে, যেমন মনে হবে যেন মানে সে হাঁটুকে ধরে রেখেছে। সুম্মা ইয়াদাউ ইয়াদাইহি আলা রুকবাতাইহি ইউমাক্কিনুহুমা মিন রুকবাতিহি ওয়া ইউফাররিজু বাইনা আসাবি'ই كأنها قابض على ركبتيه وهذا كله واجب। মানে রুকুতে এটা আমাদের দেশে সবাই করে, সুতরাং বিস্তারিত আলোচনার দরকার নেই, যে হাঁটুতে হাত রেখে আঙ্গুলগুলো ফাঁক রাখা এবং আঁকড়ে ধরা হাঁটুকে, এটি ওয়াজিব, এটি কিন্তু রোকন নয়। তার মানে কেউ যদি আঙ্গুল না খুলে রাখলো তাহলে তার রোকন আদায় হয়ে যাবে, কিন্তু ওয়াজিব সে মানে করলো না, মানে করলো না ওয়াজিবটুকু। আরেকটি ওয়াজিব হচ্ছে কি, পিঠকে লম্বা রাখা, ওয়ামুদ্দু জাহরাহু ওয়াবসুতুহু, আর এই পিঠকে লম্বা রাখা আর পিঠকে প্রশস্ত করা, মানে আপনার দুই হাত দিয়ে যখন আপনি হাঁটুকে ধরবেন তখন আপনার পিঠটাও যেন মানে মানে স্ট্রেইট থাকে এবং প্রসারিত থাকে, প্রশস্ত থাকে পিঠকে। এখন এখানে কিরকম ভাবে পিঠ রাখতে হবে তার বর্ণনা শেখ রাহিমাহুল্লাহ হাদিস থেকে দিচ্ছেন, হাত্তা লাউ সাব্বা আলাইহিল মা লা আস্তাকর ওয়া হুয়া ওয়াজিব, এমন ভাবে রাখতে হবে যেন পিঠ, পিঠের উপরে কিছু পানি রাখলে যেন পানিটা গড়িয়ে না পড়ে যায়। এটি আমাদের দেশে সবাই জানে, এটি ওয়াজিব, কিন্তু এটি রোকন নয়। তার মানে কেউ যদি পিঠ একটু কুজা করে থাকে অসুবিধা নেই, যদি তার কারণ থাকে, যেমন ব্যাক পেইন যদি কারো থাকে কষ্ট করে, তখন তো আল্লাহ সুবহান ওয়া তাআলা সেটা দেখছে, এই কিন্তু তাকে স্থির হতে হবে। আর রুকুতে গেলে তার মাথা কি হবে, মাথা এমন ভাবে রাখবে, এটি মাথা ওয়াইয়াখফিদু রাসাহু ওয়ালা ইয়ারফাউ, সে মাথা উঁচুও করবে না নিচুও করবে না, ওয়ালাকিন্না ইয়াজআলুহু মুসাবিয়ান লিযাহরিহি, সে তার পিঠ বরাবর মাথাটা রাখবে,
মানে এই যে মাথাটা রাখা মানে পিঠ বরাবর, এটি হচ্ছে সুন্না, ওয়াজিব নয়। তার মানে আপনি পিঠ যদি মাথা কেউ যদি সমান্তরাল নাও রাখতে পারে, অসুবিধা নাই, শুধু সুন্নাটা ছুটে যাবে, কিন্তু তার নামাজটুকু ঠিক ঠিক হয়ে যাবে। আর রুকুতে তাজাফি রয়েছে, তাজাফি সিজদাতেও রয়েছে, রুকুতেও রয়েছে। রুকুর তাজাফি কি? রুকুর তাজাফি হচ্ছে ওয়ায়ুবাইদু মিরফাকাইহি আন জানবাইহি, যে দুই পাশ থেকে দুটো কনুই দূরে রাখবে। মানে আমাদের যে কনুই যেটা মিরফাক, যেটি কনুই, কনুইটুকু শরীরের সাথে লেগে থাকবে না। মানে আমরা যখন রুকু করি তখন আমাদের কনুইটাকেও শরীর থেকে সরিয়ে রাখতে হবে, যেমন আমরা সিজদা দেওয়ার সময় কনুইটাকে সরিয়ে রাখি এরকম। এখানে শুধু কনুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এটি দুই পাশে সরিয়ে রাখা এটি হচ্ছে সুন্নাহ, আর এটি হচ্ছে তাজাফি। রুকুর তাজাফি হচ্ছে কনুইটাকে সরিয়ে রাখা, বাহুটাকে শরীর থেকে সরিয়ে রাখা। আমাদের দেশে যেটা বলা হয়, অধিকাংশ মুসল্লি যেটা করতে চায়, সেটি হচ্ছে তারা বলে যে কনুইটাকে মানে স্ট্রেট রাখতে হবে। স্ট্রেট রাখতে পারলে ভালো, যদি রাখতে নাও পারে তাও সে স্ট্রেট রাখাটা একটু কঠিন। মানে কোনো লোক যদি হাঁটুকেও একটু স্ট্রেট রাখতে চায় সেগুলো কঠিন, সবার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। সেই ক্ষেত্রে যেটাই করুক না কেন, তার জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে মাথাটা পিঠের সমান্তরাল থাকবে, এটি হচ্ছে সুন্না, ওয়াজিব নয়। ওয়াজিব হচ্ছে পিঠকে প্রশস্ত রাখা, আর হচ্ছে কি হাঁটুকে, দুই হাঁটুকে দুই হাত দ্বারা আঙ্গুল দ্বারা ছড়িয়ে ছিটিয়ে আঁকড়ে ধরা, এটি হচ্ছে ওয়াজিব। তাহলে বোঝা যাচ্ছে যে যদি কেউ স্থির থাকতে পারে তাহলে রুকুতে, এবং মাশা আল্লাহ তাআলা অধিকাংশ মানুষ মোটামুটি যেহেতু তাসবিহ পাঠ করে, তারা কোনো না কোনো পর্যায়ে তারা স্থির থাকে, কিন্তু স্থিরটা কিন্তু রোকন। তাজাফি হচ্ছে সুন্নাহ, আমরা বর্ণনা করে দিলাম। এখন সিজদার সাথে আরেকটি জিনিস আমরা রুকুর সাথে যেটা আলোচনা করেছি, সেটি আসলে রুকুর পরের ঘটনা, মানে রুকুর সাথে রিলেটেড নয়। ওই দুইটি রোকন, একটি হচ্ছে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, মানে আমরা যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলি তখন ওই সময় পিঠটাকে সোজা করতে হবে, মানে আপনি কার্ভ হলে চলবে না, সোজা। এখানে একটি জিনিস শুধু বলতে চাই, রুকু করার সময় আমাদের চোখ কোথায় থাকবে এর কোনো সহি বর্ণনা হাদিসগুলোতে নাই। কেউ বলেছে সিজদার জায়গায়, কেউ বলেছে পায়ের জায়গায়, এগুলি সবই অনুমান ভিত্তিক কথা, কোনো হাদিস নাই। শেখ রাহিমাহুল্লাহ তাআলাকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে রুকু অবস্থায় কোথায় চোখ রাখবে, শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে তার কোনো বর্ণনা কোনো সহি হাদিসে পাওয়া যায় না। এটি আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে সিজদার জায়গায় রাখতে পারেন ইফ ইউ ওয়ান্ট, আর আপনি যদি পায়ের দিকে তাকাতে চান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে রুকু সম্পর্কে, এটি যদিও বইতে বর্ণনা নেই কিন্তু আমি তার কাউল থেকে বলে দিলাম। রুকু থেকে যখন মানুষ উঠবে তখন পিঠটাকে ইয়ারফাউ সুলবাহু, মানে মেরুদণ্ডকে সোজা করতে হবে। যাদের মেরুদণ্ড সোজা করবে না তাদের রোকন বাদ পড়বে, নামাজ নষ্ট হয়ে যাবে রুকু থেকে ওঠার সময়। সুতরাং সবারই উচিত রুকু থেকে উঠে স্থির হয়ে দাঁড়ানো, স্থির হতে হবে, তখন সোজা রাখতে হবে। আর সোজা হওয়ার পর তাকে এমনভাবে সোজা হতে হবে যেন তার প্রত্যেকটি জয়েন্ট তার আপন অবস্থায় ফিরে যায়। সুম্মা ইয়াকুমু মুতাদিলান মুতমাইনান হাত্তা ইয়াখুযুহু কুল্লু আজমিন মাখাযাহু, যে প্রত্যেকটি জয়েন্ট যেন তার অবস্থায় ফিরে যায়। এখানে অনেকে হাদিসগুলোর ব্যাখ্যা করে বলে যে পূর্বের অবস্থায় ফিরে যায় না, পূর্বের অবস্থার বর্ণনা হাদিসের ভিতরে তেমন আসেনি, এসেছে যেটি সেটি সহিভাবে এসেছে যেটি দুটো হাদিস, সেটি হচ্ছে জয়েন্ট গুলো যেন পূর্বের অবস্থায় জয়েন্টের জায়গায় ফিরে যায়, এই জন্য আরাম করে দাঁড়াতে হবে ওইখানে, আর এটি হচ্ছে রোকন। আর সিজদার সময়
তেমনইভাবে তিনটি রোকন রয়েছে। রোকনগুলো যদি লিখে রাখেন তাহলে আপনাদের উপকার হবে, এই কারণে যে রোকনগুলো নষ্ট হয়ে গেলে নামাজটা নষ্ট হয়ে যায়। সেজদাতে প্রথম রোকন যেটি, সেটি হচ্ছে নাক এবং কপাল মাটিতে রাখা, আর কিছুটাই আর কোনো কিছুই কিন্তু রোকন নয়। একটি রোকন এখানে আমি তিনটি রোকন বর্ণনা করব সিজদা রিলেটেড, কিন্তু সিজদার ভিতরে রোকন মাত্র একটি, যেহেতু শেখ রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বলছেন ওয়ায়ুমাক্কিনু আনফাহু ওয়াজাবহাতাহু মিনাল আরদ ওয়াহাযা রুকনুন, নাক এবং কপাল, নাক এবং কপাল মাটিতে মিলিয়ে সিজদা করাটা হচ্ছে সিজদার জন্য রোকন। কেউ যদি কপাল এবং মানে নাক মাটিতে মিলিয়ে সিজদা করতে না পারে তাহলে রোকন আদায় হবে না। এখানে একটি কথা বলে রাখি যে ওই অনেকে পুরুষদের অনেকের টুপি অথবা মেয়েদের হিজাব অনেক সময় যদি মাথার সামনে দিয়ে চলে আসে সেটি সিজদাতে কপালের সাথে পড়তে পারে। এখানে আমাদের দেশের হুজুররা একটু বলে যে টুপির উপরে সিজদা করা যায় না, এগুলি কোনো সহিহ হাদিসের দলিল নাই এবং এগুলো মানুষের মন গড়া। সাহাবি যারা ছিলেন তারা প্রচন্ড গরমের ভিতরে এরকম কাপড়ের উপরে সিজদা করতেন, সুতরাং কাপড়ের উপরে সিজদা করা যায়, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, টুপি থাকলেও কোনো সমস্যা হবে না। আর যদি কোনো কাপড় থেকে থাকে কপালের উপরে কোনো অসুবিধা হবে না। মাটির উপরে সিজদা করাটা মানে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় তিনি মাটিতে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসজুদু আলাল আরদ, উনি মাটিতে সিজদা করতেন। যারা নাম যায় নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করেন, মনে করেন যে এটি নামাজের এটি গুরুত্বপূর্ণ, তাদের শিক্ষা নেওয়া উচিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় মাটিতে সিজদা দিয়েছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। যদি মানুষের পক্ষে সম্ভব হয় ইনশাআল্লাহ মাঝে মাঝে কোনো কিছু ছাড়াই নামাজ পড়বেন, যেমন পাকা ঘরে মেঝেতে যেখানেই আপনারা সুযোগ পান এইভাবে পড়ে সুন্নাহ আদায় করার চেষ্টা করবেন। যায় নামাজের নিয়ে দৌড়ানো তা সুন্নাহ নয়। তার মানে নাক এবং কপাল হচ্ছে এই দুটো জিনিস এটি। তাহলে আমাদের সেজদার ভিতরে রোকন হিসাবে বাদ পড়ল কি কি? অন্য অঙ্গগুলো, যেমন পা, হাঁটু, এগুলি বাদ পড়ল। এগুলো বর্ণনা আমি দিচ্ছি, কিন্তু ওই দুটো জিনিসকেই শেখ রাহিমাহুল্লাহ রোকন বলেছেন। তার মানে নাক এবং কপাল লাগাতেই হবে। কেউ যদি কপাল লাগায়, নাক লাগাতে না পারে, নাকটা তুলে নেয়, তাহলে তার রোকন আদায় হচ্ছে না, নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে। অথবা এটি সাধারণত অনেকের হয় যারা কপাল লাগায় ঠিকই কিন্তু নাকটা লাগায় না, এরকম আছে অনেক মুসাল্লি, তাদের রোকন নষ্ট হয়ে যাওয়ার জন্য ওই নামাজটুকু হবে না। এই দুটোকেই টাচ করতে হবে। এটাই আরেকটি রোকন হচ্ছে তমাঈনিনা ফিস সুজুদ, সিজদার ভিতরে শান্তিপূর্ণভাবে থাকতে হবে। শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল ইতমিঈনাহু ফিস সুজুদ রোকন আইদন, যে ইতমিনান, ওয়াল ইতমিনানু ফিস সুজুদ রোকনুন, যে সিজদার ভিতরে শান্তিপূর্ণ থাকা, এমনভাবে সিজদা করলো যে প্রত্যেকটি জয়েন্ট স্থির হয়ে গেল, শান্তিপূর্ণ হইল, এটিকেই বলা হচ্ছে তমাঈনিনা। তমাঈনিনা হচ্ছে সাধারণভাবে স্থির থাকাকেই বোঝায়, কিন্তু তমাঈনিনা করার জন্য যে কাজগুলো করতে হয় সে কাজগুলো হচ্ছে ওয়াজিব। স্থির থাকলেই রোকনটা আদায় হয়ে যাবে, তমাঈনিনা। আর তাজাফি হচ্ছে সুন্না, আর তমাঈনিনা হচ্ছে রোকন, এর মানে স্থির হতে হবে, এটি শেখ রাহিমাহুল্লাহ বলেছেন। তারপরে স্থির থাকতে হবে। তাহলে আমাদের সিজদার ভিতরে যে জিনিসগুলো আমরা পাচ্ছি সেগুলি হচ্ছে হাঁটুকে মাটির সাথে মিলিয়ে রাখা, এটা আমরা করি, বাংলাদেশের পৃথিবীর সবাই করে, কারণ হাঁটু যদি না রাখে সিজদা করবে কিভাবে, এটা আর বলতে হবে না, এটা ন্যাচারাল। ওই ইউমাক্ষিনু আইদান রোকবাতাইহি, হাঁটুকে লাগানো।
আর পাকে পেছনের দিকে ওয়াকাদা আতরাফাল কাদামাইহি, আর পাকে পিছনের দিকে হাঁটুর সাথে মিলিয়ে রাখা, মানে একই লাইনে রাখা, এটি এটি হচ্ছে ওয়াজিব। আর পাকে পিছনের দিকে উঁচু রাখা, ওয়ায়ান সিবু হুমা হাজা কুল্লুহু ওয়াজিবুন, তার মানে হাঁটু মাটিতে থাকা আর পাকে পিছনে তুলে রাখা আর পিছনে খাড়া রাখা, এগুলি সম্পূর্ণ হচ্ছে ওয়াজিব। অনেকে সেজদা দেওয়ার সময় পাকে খাড়া রাখেন না, পাটা ওই যে বসা অবস্থায় যেভাবে থাকে সেভাবেই পাটা রেখে দেন। এটি যদি করা হয় তাহলে তার ওয়াজিবটুকু ক্ষুণ্ণ হচ্ছে, আর কিছু না। এই এটি কারণ ছাড়া করা নিষেধ, পাতাকে খাড়া রাখতে হবে। এখানে পায়ের সাথে দুটো কাজ হচ্ছে সুন্নাহ, এই দুটো কাজই হচ্ছে তাজাফির ভিতরে পড়বে। একটি হচ্ছে পায়ের আঙ্গুলগুলি কিবলা দিকে থাকবে, ওয়াস্তাকবিলু বি আতরাফি আসাবিআহিমা কিবলাতি, যে পায়ের যে আঙ্গুলের ভাগগুলো এগুলো কিবলামুখী থাকবে, দুই পায়ের আঙ্গুলগুলো কিবলা দিকে থাকবে। এটি করতে পারলে সুন্নাহ, আর না করতে পারলে অসুবিধা নেই, কারণ এটা ওয়াজিব নয়। আর পায়ের দুটো গোড়ালিকে মিলিয়ে রাখা, এটি হচ্ছে সুন্নাহ। ওয়া ইয়ারুদ্দু আকিবাবি আকিবাইহি ইয়ারুদ্দু, তাহলে আমরা পা সম্পর্কিত জানলাম দুটো জিনিস হচ্ছে সুন্নাহ। একটি হচ্ছে আঙ্গুলগুলি কিবলা দিকে রাখা, আর পায়ের গোড়ালি দুটো, আমরা যারা সিজদা দেই আমাদের অনেকের পাও ওই গোড়ালিটা আমরা মিলাই না, গোড়ালিটা মিলালে একটা সুন্নাহ আদায় হলো, এতে আপনার সওয়াব হবে, আর না মিলালেও ওয়াজিব নষ্ট, মানে সুন্নাহ হলো না, কিন্তু সমস্যা নাই। তবে পাটুকু খাড়া রাখতে হবে, অ্যাটলিস্ট যদি ফাঁকো করে রাখেন তাহলে খাড়া রাখতে হবে। আর সেজদার ভিতরে যেগুলো আমরা তাজাফির ক্ষেত্রে আলোচনা করেছি, যেগুলি যে রানকে পেট থেকে আলাদা রাখা, এগুলো বিস্তারিত আলোচনা করেছি, এগুলো সবই হচ্ছে সুন্নাহ তাজাফি। আর ওয়াজিব হচ্ছে যে ওয়াতারান ইয়াজআলু হুমা হাদওয়া উযনাইহি, যে দুইটি পাঞ্জা, মানে হাতের যে পাঞ্জাটুকু তালু, সেটি দুইটি কাঁধের সামনাসামনি রাখবে, হাজু উযনাইহি, দুইটি পাঞ্জা কান বরাবর থাকবে, মানে কানের কাছে থাকবে না, হাদু মানে কানের কাছে বরাবর থাকবে, প্যারালাল থাকবে, সমান্তরাল। আর ওয়ারফাউ ওয়ারফাউ যিরাঈহি আনিল আরদ, আর মাটি মাটি থেকে সিজদার সময় হাতকে উঁচু করে রাখতে হবে, এটি ওয়াজিব। ওয়ালা ইয়াবসুতুহুমা বাসতাল কলব, আর কুকুরের মতো মাটির সাথে কুনুই লাগিয়ে দেওয়া যাবে না, যেটি আমাদের বাংলাদেশের মহিলারা করে থাকেন। এটি যদি কেউ করে, এখন ধরেন বাংলাদেশের একজন মহিলা সে নামাজ পড়ছে, সে হাঁটু তার কুনুইকে মাটিতে লাগিয়ে নামাজ পড়ছে, এখন আপনি যদি তাকে বলেন তার নামাজ নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তাহলে আপনি ঠিক বলেন নাই। কারণ কি, যে ইয়ারফাউ যিরাঈহি আনিল আরদ, যে তার বাহুকে মাটি থেকে উঁচুতে তুলে রাখাটা হচ্ছে ওয়াজিব, রোকন নয়। সুতরাং কারোর নামাজ নষ্ট করতে গেলে আপনাকে রোকনের দিকে খেয়াল রাখতে হবে, রোকনটাকে সে বাদ দিচ্ছে কিনা, রোকনটা যতক্ষণ না পর্যন্ত সে বাদ না দিবে ততক্ষণ পর্যন্ত তার নামাজটুকু নষ্ট হবে না, তার মানে ত্রুটিপূর্ণ থেকে যাবে। যদি আমাদের দেশের মহিলাদের সবারই নামাজ ওয়াজিব নষ্ট করার দায়ে দোষী সাব্যস্ত হচ্ছে, কারণ হলো হাদিসের ভিতরে এসেছে যে কুকুরের মতো মানে হাত রাখা যাবে না, মাটিতে মিশিয়ে রাখা যাবে না। ওয়ালা ইয়াবসুতুহুমা বাসতাল কলব, কুকুর যেভাবে তাদের হাত দুটোকে মাটিতে কোনোই সহকারে বিছিয়ে থাকে সেরকম করা যাবে না। তারপরে সিজদার সাথে, তাহলে সিজদার সাথে আমাদের তিনটি রোকন সিজদার সাথে রিলেটেড, একটি হচ্ছে সিজদার ভিতরে নাক এবং কপাল, আরেকটি হচ্ছে সিজদার ভিতরে শান্তিপূর্ণ অবস্থায় থাকা, আরেকটি হচ্ছে তিন নাম্বার হচ্ছে দুই সিজদার মাঝখানে শান্তিপূর্ণ অবস্থায় বসা।
يَجْلِسُ مُطْمَئِنًا حَتَّى يَرْجِعَ كُلُّ عَزْمٍ إِلَى مَوْضِعِهِ, যে দুই সিজদার মাঝখানে এমন ভাবে বসা যেন প্রত্যেকটি জয়েন্ট তার জায়গায় পৌঁছে যায়। ثُمَّ يَجْلِسُ مُطْمَئِنًا حَتَّى يَرْجِعَ كُلُّ عَزْمٍ إِلَى مَوْضِعِهِ, যে প্রত্যেকটি হাড্ডি বোন যেন তার আগের জায়গায় ফিরে যায়, পূর্বের জায়গায় নয়। আমি আবারও বলছি, এটির ভুল ব্যাখ্যা অনেকে করে থাকে। এটি হচ্ছে বোন হাড্ডি আগের জায়গায় ফিরে যাবে, সে শান্তিপূর্ণভাবে বসবে। আল জলসাতু মুতমাইনান, শান্তিপূর্ণ হবে। এই জিনিসটিকে শেখ রাহিমাহুল্লাহ বলেছেন রোকন। এই পয়েন্টেই, একমাত্র পয়েন্ট যেটি বাংলাদেশ ভারত পাকিস্তান এই জনগোষ্ঠীর নামাজ বাতিল হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই একটি পয়েন্ট যেটিতে আমাদের দেশের লোকদের নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। এর কারণ হচ্ছে আমাদের দেশের লোকরা সেজদা মাঝখানে, দুই সেজদার মাঝখানে তারা কোনো তাসবি পাঠ করে না, রাব্বিক ফিরিলি অথবা আল্লাহ মাকফিরিলি ওয়াজ ওয়ারহামনি ওয়াজবুরনি, আমরা এগুলো আলোচনা করবো বিজনিল্লাহি তাআলা, এই ধরনের তাসবি তাহলিল এগুলো করে না। কোনো কিছু যেহেতু পাঠ করে না, সেই কারণে অনেকেই হয়তো এই বসেই চলে যায়। স্থির হয়ে যদি না বসে শান্তিপূর্ণভাবে, তাহলে তার নামাজের রোকন নষ্ট হয়ে যাওয়ার অপরাধে নামাজটুকু নষ্ট হয়ে যাবে। কারণ নামাজের ভিতরে আমাদের দেশের লোকরা যা করে সেগুলো যদি আপনি গভীরভাবে দলিল সহকারে দেখেন, তাহলে এই জায়গাটুকুই মানুষকে সর্বপ্রথম কারেক্ট করতে হবে। কিন্তু এগুলি না করে ফাতেহা নিয়ে টানাটানি, আমিন নিয়ে টানাটানি, রাফুল ইয়াদাইন নিয়ে টানাটানি, এগুলি তো অধিকাংশই হচ্ছে সুন্নাহ। এই আমিন কোম্পানি, রাফুল ইয়াদাইন কোম্পানি আর ফাতেহা কোম্পানি, এগুলি কখনোই ওই পর্যায়ে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দুই সেজদার মাঝখানে, বাংলাদেশের জনগণ যারা নামাজ পড়ছে তারা দুই সেজদার মাঝখানে শান্তিপূর্ণ অবস্থায় বসে না। কারণ তারা কোনো কিছু পাঠ করে না, এই কারণে বসে না। তারা যদি কোনো কিছু পাঠ করত, যেমন রাব্বিক ফিরলি কিছু কিছু পড়ত, পড়াটা হচ্ছে সুন্নাহ, না পড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু স্থির থাকতে হবে। যেহেতু কিছু পড়ে না, এই জন্য ইমাম থেকে শুরু করে সমস্ত মানুষ এখানে বসেই আবার টপ করে চলে যায়। স্থির যদি না হয় তাহলে রোকন বাদ পড়বে, আর রোকন বাদ পড়ার অপরাধে তার নামাজটুকু বাতিল হয়ে যাবে। এই জন্যই শেখ রাহিমাহুল্লাহ তা দলিল দিয়ে বলছেন, ইয়াজলিসু মুতমাইনান হাত্তা ইয়ারজিআ কুল্লু আজমিন ইলা মাওদিইহি। আর আমাদের দেশের লোকরা কেন পড়ে না, সেগুলো বিস্তারিত আমরা আরেকদিন আলোচনা করব। তবে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, সিফাতু সালাতুন নবী আল আসকারু বাইনাস সাজদাতাইন, দুটো সেজদার মাঝখানে জিকির সমূহ অধ্যায় পাঠ করে দেখুন। সেখানে শেখ রাহিমাহুল্লাহ তিনি হাওয়ালার ভিতরে ফুটনোটে লিখছেন, লিআদামা উজুদুল ফারকু বাইনাল ওয়া বাইনাল নাফল লিআন্নাহু লাইসা ফিস সালা মাকানুন লা ইয়াশরু ফীহি যিকরু, যে নামাজের ভিতরে এমন কোন জায়গা নেই যেখানে আপনি জিকির করতে পারেন না, সব সময় জিকিরে থাকতে হবে। এটি আমি পূর্বেও বলেছি এবং এটি ইমাম আহমদ বিন হাম্বল তারও কথা, আলি আন্নাহু লাইসা ফিস সালা মাকানুন লা ইয়াশরু ফীহি যিকরু, যে জিকির ছাড়া নামাজের ভিতরে কোনো চুপ থাকার কোনো সুযোগ নেই। এই হচ্ছে মানে রোকন। কিন্তু সিজদার ভিতরে আমরা তাজাফি, এটি হচ্ছে সুন্নাহ, আর যে দুটো বললাম, এই পা গোড়ালি মিলিয়ে রাখা, আঙ্গুলগুলো কিবলার দিকে রাখা, আর পায়ের মানে সিজদার সময় পাটাকে খাড়া রাখাটা হচ্ছে ওয়াজিব। পাটা যদি একটু বাঁকা থাকে এটি ঠিক না। অনেকেরই দেখেছি যে বা পাটার উপরে যেহেতু সবাই বসে, এই জন্য সিজদার সময় বা পাটাও বাঁকাই থাকে আর ডান পাটা ওইভাবেই থাকে খাড়া অবস্থায়, ওই অবস্থায় সিজদা দিচ্ছে।
না, আপনাকে পাটাকে খাড়া করতে হবে, না হলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দিবে, যেহেতু মূলনীতি হচ্ছে ওয়াজিব বাদ পড়লে তাকে শাস্তি দিবে ইল্লা লিআযাব, যদি তার কোনো কারণ না থাকে। এখন শেখ রাহিমাহুল্লাহ তাআলা, আমরা এটার বিস্তারিত বর্ণনা করার জন্য আমরা যাচ্ছি, সেটি হচ্ছে, যেটি আবারও বলছে আজকেও আলোচনা হবে বিজনি তাআলা, সুম্মা ইয়াকরাহু সূরাতু ফাতিহাতিল কিতাব বিতামামিহা ওয়াল বাসমালা মিনহা ওয়া হিয়া রুকনুন, যে সূরা ফাতিহা পাঠ করা বিসমিল্লাহ সহকারে, এটি হচ্ছে রুকন, ভালো করে শুনে রাখুন, হুকুম, এটি এটি বইতে আছে, সংক্ষিপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের নিয়মাবলী বইটুকু আপনারা জোগাড় করবেন, এটি শেখ রাহিমাহুল্লাহ তারই লেখা বই, এটি বারবার আর কি বলবো। তো সুতরাং এখানে শেখ রাহিমাহুল্লাহ দলিল সহকারে যেটি বলছেন সেটি হচ্ছে বিসমিল্লাহ সূরা ফাতিহার সাথে যে পাঠ করতে হবে এটি হচ্ছে রকন, বিসমিল্লাহ, আর আউযু বিল্লাহ পাঠ করাটা হচ্ছে ওয়াজিব, এটি করতে হবে, আর বিসমিল্লাহ হচ্ছে রকন ফাতিহার সাথে, আর ফাতিহাটুকু হচ্ছে রকন, কিন্তু এই ফাতিহা পাঠ করাটা হচ্ছে রকন কখন, যখন সে একাকী নামাজ পড়বে, আস সালাতুল মুফাররিদুন, একাকী নামাজ পড়বে, আর যখন সে ইমামের পিছনে নামাজ পড়বে তখন রুকন পরিবর্তিত হয়ে ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। তাহলে যদি ওয়াজিব হয়ে যায় তাহলে মূলনীতি কি, যে ওয়াজিব যদি না করে তাহলে তার শাস্তি হবে কিন্তু নামাজ হয়ে যাবে। ওয়াজিবু আলা মুক্তাদি আন ইয়াকরা ওয়ারা আল ইমাম ফি সিররিয়া, যে সকল নামাজে ইমাম গোপনে কেরাত পাঠ করে, যেমন জোহর আসরের নামাজ, এশার নামাজের শেষ দুই রাকা, তারপরে হচ্ছে জোহর মানে এই মাগরিবের নামাজের শেষের এক রাকাত, যেখানে ইমাম গোপনে কেরাত পাঠ করে, তার পিছনে কেরাত পাঠ করা, ফাতিহা পাঠ করা এবং তার সাথে যা কিছু আছে সূরা পাঠ করা সব কিছু করা হচ্ছে ওয়াজিব, কিন্তু রুকন আর থাকছে না। আর যদি যে সকল নামাজে মানে শব্দ করে ইমাম সূরা পাঠ করে ফাতিহা পাঠ করে, সেই সকল জায়গায় বন্ধ রাখাটাই হচ্ছে সুন্নাহ এবং বন্ধ রাখতে হবে, কারণ হাদিসের খিলাফ, আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছি। তাহলে যারা বলছে যে ফাতিহা ছাড়া নামাজ হবে না, সেটি হচ্ছে একাকী নামাজের ক্ষেত্রে, কিন্তু জামাতের নামাজের ক্ষেত্রে ওই শর্তটুকু তখন রুকন হিসাবে থাকে না, যেভাবে শেখ রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। এই দৃষ্টিতে দেখা যায় যে বাংলাদেশের যারা ইমামের পিছনে কেউ কিছু পড়ে না, আমাদের দেশে আমরা ছোটবেলা থেকেই যেভাবে নামাজ পড়ে এসেছি, আমাদের বাপ দাদারা এখনো পড়ছে কিংবা জনগণ এখনো পড়ছে, যে কোনো কারণেই পড়ে থাকুক না কেন পড়ছে, কিন্তু ফাতিহার মাপকাঠিতে নামাজটাকে বাতিল ঘোষণা করা যায় না, কারণ এটি হচ্ছে ওয়াজিব, সে নষ্ট করছে, রুকন হিসাবে থাকছে না। এই কারণে যে কোনো জিনিস হুকুম একাকী পড়লে একরকম, কিন্তু জামাতে পড়লে ওই হুকুমটা পরিবর্তন হয়ে যায়। একটি উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন, যেমন সূত্রা, এটি একাকী নামাজের জন্য ওয়াজিব, কিন্তু যখন আপনি জামাতে নামাজ পড়বেন তখন ইমামের সূত্রা মুক্তাদির জন্য যথেষ্ট, যারা ইমামের পিছনে দাঁড়াবে তাদের জন্য আর কোনো সূত্রার প্রয়োজন নেই, কারণ জামাতে দাঁড়িয়েছে। এই কারণে আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ভালো করে বুঝে বোঝা কঠিন অবশ্য, কিন্তু বোঝার জন্য যেটি দরকার সেটি হচ্ছে মন, ভালো একটা মন দরকার, দুষ্ট মন থাকলে বোঝা যাবে না, আর অমনোযোগী থাকলে তো বোঝা যাবেই না, আর
বইপত্র কিনতে হয়। এখানে আমি দেখেছি আমেরিকাতে ওই 50 পয়সা ডিসকাউন্ট দিবে, ব্ল্যাক ফ্রাইডে না কি স্যাটারডে আছে, মানুষ এই বিভিন্ন মলের সামনে দাঁড়িয়ে থাকে সকালবেলা গিয়ে। আহা, আফসোস! যদি বলা হয় যে আমেরিকাতে ইমিগ্রেশন দিবে, গ্রিন কার্ড দিবে, এই সেই, মানুষ পৃথিবীর যে কোনো জায়গা থেকে পদ্মফুল তুলে নিয়ে আসবে, এত কষ্ট করবে যে বলার অপেক্ষা রাখে না। দুনিয়ার কোনো বেনিফিট, যে আজকে অমুক দোকানে গেলে $5 পাওয়া যাবে ফ্রি, দেখা যাবে সমস্ত না হলে অধিকাংশ 99% বাংলাদেশি সেখানে গিয়ে যাচ্ছে, যদি $5 পাওয়া যায় ফ্রি, অসুবিধাটা কি? অথচ একটা বই জোগাড় করতে পারবে না, কারণ এটি দরকার নেই। এটি হচ্ছে যে আপনারা জোগাড় করে দেন, যার যার বই জোগাড় করা যার জন্য ওয়াজিব, নিজের দায়িত্বে নিজে করতে হবে, যার যার জবাব যে যে দিবে ইনশাআল্লাহ তাআলা। আসুন জামাতের ক্ষেত্রে আমরা কিছু কথা শুনি। ইমামের অনুসরণ করতে হবে। এই যে ইমামের অনুসরণ করা, ইমামের অনুসরণ করা তাকে অনেকগুলো হাদিস আছে, এই হাদিসগুলো একে একে আমি পড়ে দিচ্ছি। ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতিম্মা বিহি ফালা তাখতালিফু আলাইহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা রাকা ফারকাউ, মুত্তাফাকুন আলাইহি। এটি মুত্তাফাকুন আলাইহি, খুবই ইম্পর্টেন্ট একটি হাদিস, যে ইমাম নিযুক্ত করা হয়েছে অনুসরণ করার জন্য তার বিরোধিতা করো না, ইমামের বিরোধিতা করো না। কি বিরোধিতা করো না? কোন কোন ক্ষেত্রে? সে যখন তাকবীর দেয় তখন তুমি তাকবীর দাও, সে যখন রুকু করে তখন তুমি রুকু করো। তাহলে এখান থেকে পেলাম দুটো, তাকবীরে অনুসরণ করা আর রুকুতে অনুসরণ করা। ইন্নামা জুইলাল ইমামু লিতিম্মা বিহি ফাইযা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা রাকা ফারকাউ ওয়া ইযা সাজাদা ফাসজুদু ওয়া ইযা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা লাকাল হামদ। এখানে পেলাম যে ইমাম যদি সিজদা করে তখন তোমরা সিজদা করো অতিরিক্ত, আর কি, সে যখন তাসমিয়ায় বলে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা বলো রাব্বানা লাকাল হামদ। রাওয়াহুল বুখারী। এটির মানে এই নয় যে ইমাম শুধুমাত্র সামিআ আল্লাহু লিমান হামিদা বলবে আর মুক্তাদি খালি বলবে রাব্বানা লাকাল হামদ। এটি হাদিস থেকে বোঝায় না, জাস্ট বলে রাখছি। যদিও অনেক স্কলার বলেছে যে ইমাম শুধুমাত্র সামিআ আল্লাহু লিমান হামিদা বলে, আমাদের দেশের লোকরাও যে করে তা না, সৌদি আরবের সে বিখ্যাত স্কলাররাও একই কথা বলে, কিন্তু এদের কথা শেখ রাহিমাহুল্লাহ তাআলা সমর্থন করেননি, বরঞ্চ বলেছেন যে ইমামকেও সামিআ আল্লাহু লিমান হামিদা বলতে হবে, রাব্বানা লাকাল হামদ বলতে হবে। দলিল রয়েছে, শুধু বললে হবে না, দলিল রয়েছে, হাদিস রয়েছে। আর মামুমকেও বলতে হবে সামিআ আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল, দুটি বলতে হবে। ইন্নামা জুইলাল ইমামু লিতিম্মা বিহি ফাইযা সাল্লা ক্বাইমান ফাসাল্লু ক্বাইমান ফাইযা রাকা ফারকাউ ওয়া ইযা রাফা ফারফাউ وإذا قال سمع الله لمن حمدا فقولوا ربنا لك الحمد وإذا صلى قائما فصلوا قائما وإذا صلى جالسا فصلوا جالسا أجمعين। এখানে আরেকটি হাদিস, মানে ইমামকে অনুসরণ করার 4-5টা হাদিস আছে, এর ভিতরে হুকুমগুলো আসছে। তখন এখানে অতিরিক্ত হচ্ছে যে ইমাম যদি বসে নামাজ পড়ে তখন তোমরা সবে বসে নামাজ পড়বে, সুবহানাল্লাহ বিহামদি। আমার জীবনে এখনো পর্যন্ত সৌভাগ্য হয় নাই যে এমন একজন ইমামের পিছনে আমি নামাজ পড়েছি আমার জীবনে, যে ইমাম বসে নামাজ পড়েছে এবং পুরো মজলিস বসে বসে নামাজ পড়েছে, এটা সৌভাগ্য হয় নাই। আমাদের দেশে সাধারণত অসুস্থ লোককে ইমামতি করতে দেয় না, এটি ঠিক নয়। ইমামতি করার সাথে, ইমাম নিযুক্ত হওয়ার সাথে সুস্থ অসুস্থতার কোনো সম্পর্ক নেই, এটি হাদিস বিরোধী। মনে করেন আমাদের মসজিদের একজন ইমাম, সে অসুস্থ হয়ে পড়লো, এখন তাকেও ইমামতি করতে হবে, সে বসে বসে ইমামতি করবে, চেয়ারে বসে ইমামতি করতে পারে অথবা বসে, তখন সবাই বসে বসে নামাজ পড়বে, সুবহানাল্লাহ বিহামদি। অথচ সবার জন্য একটি ইন্টারেস্টিং নামাজ হয়ে যাবে, অথচ সুন্নাহ আদায় হয়ে গেল, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন, রাওয়াহুল বুখারী। عن أنس رضي الله قال صلى بنا صلى الله عليه وسلم ذات يوم فلما قضى الصلاة اقبلوا علينا
بوجهه فقال أيها الناس إن إمامكم فلا تسبقوني بالركع ولا سجود ولا بقيام ولا انصرف فإن أركع أمامي فإن خلفي. হে মানুষ, আমি তোমাদের ইমাম, রুকুতে সেজদাতে দাঁড়ানোতে নামাজ থেকে বিচ্ছিন্ন হতে আমার আগে তুমি যেও না, মানে ইমামের আগে তোমরা কিছু করো না। এখানে অতিরিক্ত কি আসলো, দাঁড়ানো আর হচ্ছে নামাজ থেকে বিচ্ছিন্ন হওয়া মানে সালাম, ইনসারাফ। তাহলে আমরা আর কি পাচ্ছি হাদিসের ভিতরে, ওয়াকানা ইয়ামুর মুক্তাদিন বিতামিন বিবাঈদ তামিন আল ইমাম। হাদিসের ভিতরে এসেছে যে ইমাম যখন আমিন পড়ে, ওয়াকানা ইয়ামুর মুক্তাদিন বিতামিন বুআইদি বুআইদা তামিন আল ইমাম ফায়াকুল ইযা ক্বালা আল ইমাম গায়র আল মাগদুবি আলাইহিম ওয়া আল দাল্লিন ফাকুলু আমিন। এই আমিন বলাটাকেও ইমামের অনুসরণ করতে হবে, যেটি অনেক কোরআন সুন্নার ভাই বোন করেন না। যারা আমিন বলতে বেশি উত্তেজিত হয়ে পড়েন আমিন জোরে বলার জন্য, কারণ এটি একটি এক ধরনের মানে পুলক অনুভব করে মানুষ। আমি দেখেছি বাংলাদেশি মসজিদে এমনি নামাজের ভিতরে কোনো রোকন ওয়াজিব অথবা সুন্নাহ অনুযায়ী কিছু পড়ে না, শুধুমাত্র কোনো কোনো লোক ইদানিং বিভিন্ন লেকচার শুনে আমিন শুরু করেছে। এটা দেখা দেখি সবাই মজা পাচ্ছে যে আমিন বললে খুব ভালোই লাগে, কারণ জোরে একটি কথা বললো, অনেকটা স্লোগান টাইপের যে আমিন বলে ফেললাম, মাশাল্লাহ খুব ভালো লাগলো। শুনেন, ভালো লাগার জন্য আমিন বললে তো এমনিই আমিনের গুরুত্ব কমে যাবে। এটি বুঝতে হবে যে আপনি যদি নামাজকে শুরু থেকে শুদ্ধ না করেন তাহলে শুধু আমিন জোরে বলে কি লাভ। আর যারা জোরে বলেন তারা জানেন না অনেকেই যে আমিন ইমামের আমিনের পরে বলতে হবে। এটা কয়টা মসজিদে ইমামের আমিনের পরে বলে আমাকে দেখান, হাতে গোনা নাই, আমার মনে হয় নাই, পাইনি না। উত্তর আমেরিকা টরন্টো যারা সালাফি মসজিদ কোরআন সুন্না অনুসরণ করে সেই সকল মসজিদেও ইমাম আমিন বললেই তারা নিজেরাও আমিন বলে থাকে, এটি হাদিস বিরোধী। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ইমামের অনুসরণ করতে হবে হলো ছয়টি জায়গায়, লিখে রাখুন, ইমামের অনুসরণ, ইত্তিবা আল ইমাম ফি আফআল। ফাআল গুলো কি কি? রুকুতে ইমামের অনুসরণ করতে হবে, রুকু থেকে দাঁড়ানো অনুসরণ করতে হবে, সিজদাতে অনুসরণ করতে হবে, ইমাম দাঁড়ালে মুক্তাদি দাঁড়িয়ে নামাজ পড়বে, ইমাম বসলে মুক্তাদি বসে নামাজ পড়বে, আর সালামে অনুসরণ করবে। ইমাম যখন সালাম ফিরিয়ে শেষ করবে তখন মুক্তাদি সালাম ফিরানো ফিরাবে। এই ছয়টি কাজ। আর কথার প্রসঙ্গে অনুসরণ করবে হচ্ছে চারটি জায়গা ইমামের অনুসরণ করবে, এই হাদিসগুলো থেকে এটি আসছে। একটি কি, তাকবিরাতুল ইহরাম, ইত্তিবা আল ইমাম ফিল আকওয়াল, এই চারটি। একটি কি, তাকবিরাতুল ইহরাম মানে প্রথম তাকবির, এটি ইমামের পরে করতেই হবে, ইমামের সাথে করা যাবে না, কারণ অনুসরণ করাটা আপনার জন্য ওয়াজিব। আমাদের দেশে মসজিদে যখন ইমাম আল্লাহ আকবর বলে তখন পিছনের লোক আল্লাহ আকবর বলে ফেলে, পিছনের লোক আল্লাহ আকবর বলতে পারবে না তার বলার পর। সেজন্য ইমামের উচিত লম্বা করে আল্লাহ আকবর না বলা, আল্লাহু আকবর চট করে বলে ফেলে যেন মামুমরাও পড়তে পারে। আর যদি ইমাম বাংলাদেশি ইমাম হয় অনেক লম্বা করে পড়ে তাহলে তো কিছু করার নাই, সতর্ক থাকা উচিত। আর ইমামের তাসমিয়ে বলার পর, মানে ইমাম যখন সামি আল্লাহ হুলিমান হামিদা বলা শেষ করবে, জোরে বলবে, তখন আপনি সামি আল্লাহ হুলিমান হামিদা বলা শুরু করবেন। কিন্তু আপনাকে দুটোই বলতে হবে, সামি আল্লাহ হুলিমান হামিদা রাব্বানা লাকাল হাম, দুটোই বলতে হবে। আর ইমামকেও সামি আল্লাহ হুলিমান হামিদা রাব্বানা লাকাল হাম বলতে হবে, তবে ইমাম রাব্বানা লাকাল হামটা বলবে আস্তে করে, আর সামি আল্লাহ হুলিমান হামিদা বলবে জোরে। খুব কম সহি সন্নার মসজিদে ইমাম দুটো বলে, আমি নিজে অভিজ্ঞতা থেকে জেনেছি। এর কারণ হলো ওই সৌদি আরবের মাশায়েকরা
বলেছে যে বলতে পারবে না, আমরা কোনো দেশের ইত্তেবা করতে চাই না। সৌদি আরব আমার একটি প্রিয় দেশ, সৌদি আরবের ভিতরে রয়েছে মক্কা এবং মদিনা, দেশটিকে ভালো না বেশে আমাদের কোনো উপায় নেই। আমরা সবাই সৌদি আরবকে পছন্দ করি, যেহেতু দুটো পবিত্র জায়গা সেখানে রয়েছে, হারামাইন আর শরীফাইন। তার মানে এই নয় সৌদি আরবের কোনো শেখ বললেই আমরা অন্ধের মতো সেখানে অনুসরণ করতে যাব। এটির জন্য দরকার হবে সহি দলিল, এবং সহি হাদিসই হচ্ছে তার মাপকাঠি, জনপ্রিয়তা কোনো মাপকাঠি নয়। আরেকটি কি, ইমামের আমিন বলার পর মুক্তাদি আমিন বলতে হবে। ইমাম যখন বলবে আমিন, তারপর মুক্তাদি বলবে আমিন, আর ইমাম সে সালাম বলবে, তারপরে মুক্তাদি সালাম বলবে। উত্তম হলো দুইটা সালামের পরে সালাম শুরু করা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু রহমতুল্লাহ, তারপরে মুক্তাদি। যদিও না করে অসুবিধা হবে না, কিন্তু অন্তত সালামের পর একদিকে সালাম ফিরালে সেটি শেষ হয়ে গেলে তখন সালাম ফিরাতে হবে মিনিমাম। তাহলে আমরা ইমামের অনুসরণ করতেছি কথার মাধ্যমে হচ্ছে চার জায়গায়, তাকবীরাতুল ইহরাম তাসমিয় বলার সাথে, আর হচ্ছে আমিন বলার পরে, আর কি সালাম বলার সময়। এই হচ্ছে চারটি জায়গায় কথায় ইমামকে অনুসরণ করছি, আর বাদ বাকি যত কাজ আছে ইমামকে অনুসরণ করতে হয় না। সুরা ফাতিহা বলেন, অন্য কোন সুরা বলেন, ইমামকে অনুসরণ করতে হবে না। কিন্তু তাহলে অনেকে প্রশ্ন করে যে ইমাম জোহরের নামাজে যেমন ফাতিহা পাঠ করলো, তারপরে ফাতিহার পরে একটা সুরা পাঠ করলো, তারপরে সে সিজদা রুকু করলো, আপনি ফাতিহা পড়ে চুপ করে বসে আছেন, তাহলে তো আপনার সুন্নাহ আদায় হচ্ছে না, আপনাকে পড়তে হবে, কারণ আপনি তো ওই কেরাতে ইমামকে অনুসরণ করছেন না। সালাম ফিরানোর পরে ইমামের অনুসরণের শেষ। এখন ইমাম আর মুক্তাদির ভিতরে সালামের পরে আর কোনো পার্থক্য থাকে না, কারণ এই জন্যই সালামের পরে ইমামের সাথে হাত তোলার কোনো দরকার নেই। আমাদের দেশের লোকরা ইমামের সাথে ওই যে হাত তুলে মোনাজাত করে, এটা করা বৈধ হবে না কেন? কারণ ইমামকে অনুসরণ করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাদিসের ভিতরে বলেছেন, সালাম পর্যন্ত হচ্ছে ইমামের অনুসরণ। সালাম ফিরায় ফেললে ইমামের সাথে আর মামুমের কোনো পার্থক্য নেই, সে আপনার সারিতে জনগণের কাতারে সে একই কাতারে চলে আসলো, তাকে আর অনুসরণ করতে হবে না। তার মানে এখন আপনি যদি সালামের পরেও আবার দোয়ার জন্য বসে থাকেন, তার মানে আপনার দৃষ্টিতে ইমামের অনুসরণ এখনো চলছে। তো ইমামের অনুসরণ তো এখন চলতে পারে না, যেহেতু হাদিসের ভিতরে এসেছে হাত্তা ইয়ান সারিফা ইমাম, যতক্ষণ পর্যন্ত ইমাম বিদায় হচ্ছে। এখন আসুন যে যে গুরুত্বপূর্ণ বিষয়টুকু আমি বলছি, সেটি হচ্ছে ইমামের অনুসরণ। ইমামের অনুসরণ করাটার ভিতরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে যে সকল নামাজে ইমাম শব্দ করে কিরাত পাঠ করে, যেমন ফজরের দুই রাকাত নামাজ, ফরজ নামাজ, এশার প্রথম দুই রাকাত নামাজ, মাগরিবের প্রথম দুই রাকাত, সেখানে ইমাম জোরে কেরাত পাঠ করে, সেখানে আপনাকে চুপ থাকতে হবে। আপনি ফাতিহা কেন কোনো কিছুই পাঠ করতে পারবেন না, ফাতিহা পড়তে পারবেন না, সুরা বলতে পারবেন না, শুধুমাত্র ইমামের কেরাত শেষ হওয়ার পর, আমিন শেষ হওয়ার পর আপনি আমিন বলতে পারবেন, ইমামের সাথে আমিন বলতে পারবেন না। আর ওই চুপ থাকাটাকেই ইমামের অনুসরণ করা বোঝায়। এই হচ্ছে আরেকটা অনুসরণ, وَجَعَلُوا أَنْسَةُ لِقِرَاءَةِ الْإِمَامِ مِنْ تَمَامِ أَتْمَامِ مِنْ أَتِمَّمْ بِهِ। যে ইমামের কিরাত শোনার জন্য চুপ থাকা, মানে ইমাম কিরাত পাঠ করছে ফজরের প্রথম দুই রাকাত, সেখানে কোনো কিছু পাঠ না করাটা হচ্ছে ইমামের পূর্ণ অনুসরণ, শেখ রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বলেছেন। কারণ যে হাদিসের ভিতরে যে বলা হয়েছে
যে ফাতেহা ছাড়া নামাজ হয় না, সেই হাদিসটুকুকে প্রথমে ছিল কিন্তু পরে এটি মানসুখ হয়ে গিয়েছে। এই মানসুখ কি আমি নিজে বানিয়েছি? আপনারা বই খুলে দেখুন কি লেখা আছে, এখানে লেখা আছে আরবি বই যেটা মূল বই, নাসখুল কিরাআতু ওয়ারা আল ইমাম ফি জাহরি, যে সকল রাকাতে ইমাম শব্দ করে কেরাত পাঠ করে সেখানে ইমামের পিছনে কেরাত পাঠ করা মানসুখ হয়ে গেছে। এইটিকেই আরবিতে বলা হয় হাদিসের ভাষায় নাসখু, নাসখুল কিরাআতি ওয়ারা আল ইমামি ফি জাহরিয়া। এটি শেখ রাহিমাহুল্লাহ আল আলবানী তার কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমি অত্যন্ত অবাক হচ্ছি, কিছু কিছু শ্রোতা তারা যে কি চান আল্লাহই ভালো জানে। আমি শেখ রাহিমাহুল্লাহর কিতাব থেকে দর্শ দিচ্ছি দীর্ঘদিন ধরে, আর তিনি এটি পরিষ্কার করে বর্ণনা করেছেন, আর আমি এটি বর্ণনা করার পর কেউ কেউ খুব অসন্তুষ্ট হয়ে গেলেন। আপনারা কি মনে করেন যে আমি শেখ যেগুলো বলে নাই তার উল্টা বললে আপনি কি খুশি হতেন, নাকি আমার জন্য উচিত হতো? এটি তো ওই গল্পের কথা মনে পড়েছে যে এক বাসায় ছোট্ট একটি বাচ্চা আছে, তখন একটা লোক বাইরে থেকে নক করছে যে বাসায় কি সাহেব আছেন, তখন বাবা ওই ছেলেটাকে বলছে যাও গিয়ে বলো যে আব্বা বাসায় নেই। তো ওই ছোট বাচ্চাটা ওই লোকটাকে গিয়ে বলছে, সে তো মিথ্যা বলতে পারে না, সে বলছে আব্বা বলেছেন আব্বা বাসায় নেই মাশাল্লাহ। তো আপনি কি মনে করেন আমি একটি কিতাব থেকে যেখানে পরিষ্কার করে লেখা আছে নাসখুল কিরাআতি ওয়ারা আল ইমাম ফি জাহরিয়া, যে রহিত হয়ে গেছে মানসুখ হয়ে, নাসখু মানে হচ্ছে মানসুখ হয়ে যাও, যে এটাকে নাসাখা মানে হচ্ছে ফাইল, আর এটাকে মাফউল বিহি করবে কিভাবে, মানসুখ। এটি আরবি গ্রামার, এগুলো আলোচনা করতে চাই না, কিন্তু এগুলো আছে। আর এর জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তিনটি স্তর বর্ণনা করে বলেছেন যে কিভাবে এটি মানসুখ হলো। আর কতিপয় শ্রোতা বলে বেড়াচ্ছেন যে ডাক্তার তাহের বলে দিয়েছে যে মানসুখ। আমি কি বইটি লিখেছি নাকি, আমি কি এগুলো লিখি? এরকম ভাবে মিথ্যা কথা বলা, মানুষের কাছে বিভ্রান্ত তৈরি করা, এটি গর্হিত অন্যায় কাজ। এটি করে দুনিয়াতে সবাই জনপ্রিয়তা অর্জন করতে পারে, কিন্তু আখেরাতে সে যে কিছুই পাবে না এটি নিশ্চিত। আমি একজনের বই আপনাদের কাছে ধারাবাহিকভাবে পাঠ দিচ্ছি, আমার জন্য ওয়াজিব হচ্ছে, আমানত হচ্ছে যে এই বইতে যা আছে সেগুলো কোনো কিছু গোপন না করা, সেগুলো আপনাদের কাছে ব্যাখ্যা সহকারে উপস্থাপন করা হচ্ছে, আমার জন্য ওয়াজিব। আর আপনারা যদি এটা মনে করেন যে আমি বই থেকে বইয়ের কথা বলবো আর কিন্তু বলবো উল্টাটা, তাহলে তো আমার জন্য উচিত তো হবেই না, আমার জন্য এটা গুনাহ হবে, আমানতকে খেয়ানত হবে। রাগ করার কথা ছিল যদি আমি উল্টাটা বলতাম, যে শেখ রাহিমাহুল্লাহ যেটা বলেন নাই সেটা যদি আমি বলতাম যে ফাতেহা পড়তে হবে, তাহলে শেখের উল্টাটা হতো, তখন আপনারা আমার উপরে রাগ করতে পারতেন যে উনি কিরকম ভাবে খেয়ানত করলেন আমানতের, যে শেখ বলেন নাই অথচ আমি উল্টাটা বলছি। এরকম অনেকেই করেছে, শেখ রাহিমাহুল্লাহর বইটা যারাই অনুবাদ করেছে তারাই কোনো না কোনো জায়গায় খেয়ানত করেছে। তার একটি উদাহরণ আমি দিয়েছি, যেমন আকরামুজ্জামান আমার বন্ধু হাফিজাহুল্লাহ, তিনি পরের চ্যাপ্টারটুকু অনুবাদ করতে গিয়ে ভুল করেছেন। ওইখানে লেখা আছে চ্যাপ্টারের হেডলাইনে উজুবুল কিরাআতি সিররিয়া, যে নীরব কেরাত সম্পন্ন সালাতে মানে কেরাত পড়াটা হচ্ছে উজুব, মানে ফাতিহা পড়াটা হচ্ছে উজুব ওয়াজিব, আর তিনি এখানে লিখেছেন ফরজ, তার মানে উনি অনুবাদে ঠিক করেননি, এটি ভুল করেছেন। সুতরাং শেখ রাহিমাহুল্লাহর কিতাব থেকে অনেকেই হুকুম নিতে চান না, সেটি তাদের ব্যাপার, হুকুম কিভাবে নিচ্ছে না সেটি তাদের ব্যাপার। কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করে বলেছেন যে প্রথমে সরব
রাকাতে ইমামের পিছনে কেরাত পড়ার অনুমতি সবাইকে দিয়েছিলেন। ওকানাকাদ আজালি মুতিমিনা আন ইয়াকরাউ বিহা ওরা আল ইমাম ফি সালাতি যাহরিয়া। তারপরে একদিন ফজরের নামাজের ঘটনা, যেটা আমরা আর বর্ণনা করতে চাই না, তখন তিনি বললেন যে তাফআলু ইল্লা উম্মুল কোরআন, যে এমনটি করো না, লা তাফআলু, যে শুধুমাত্র ফাতিহা ছাড়া, ফা ইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা। বুখারীতে এই হাদিসটুকু এসেছে যে এমন করো না ফাতিহা ছাড়া। আর এই ঘটনার পরে, ফজরের পরে দ্বিতীয় ঘটনা যেটি, তখন সুম্মা নাহাহুম আন কিরাআতি কুল্লুহা ফি যাহরি, এবং সব রাকাতে সব ধরনের কিতাব কিরাত নিষেধ করে দিলেন সব। কুল্লুহা, এ শব্দের অর্থ কি? আমার তো এখানে কোনো স্বার্থ নাই, বরঞ্চ হতবাগা হয়েছে তারাই যারা শেখ আলবানীর নামে মিথ্যা কথা বলছে। আমরা এখানে কোনো ব্যক্তি পূজা বিশ্বাসী নই, শেখ আলবানী আমাদের কিছু হন না, আমরা শেখ আলবানীর কাছে ঋণে আবদ্ধ এই কারণে যে তিনি দলিল পেশ করছেন আমাদের কাছে। এই যিনি আমাদেরকে দলিল পেশ করবেন আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব, কারণ দলিলগুলো হচ্ছে হাদিস, আর হাদিসগুলো কিভাবে এসেছে সেগুলো উনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। আর আমরা দেখেছি ইবনে কাসির সহ সেখানে তাফসিরের ভিতরে বিস্তারিত ব্যাখ্যা ইবনে কাসির করেছে, ওই যা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু আনসিতুল আল্লাহুম তুরহামুন, যে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দাও এবং চুপ থাকো। তার ব্যাখ্যায় তিনি হাদিসটুকু এনেছেন যে ইমামের অনুসরণ করা বোঝায় কি, যে ওয়াইজা কারা আ ফা আনসিতু, যখন ইমাম কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো, এটিকে ইমামের অনুসরণের পরিপূর্ণতা বলা হয়েছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে হাদিসের ভিতরে রয়েছে আবু হুরায়রার হাদিসে যেভাবে এসেছে, যে উনি নিজে বলেছেন হাদিসটুকু বুখারীতে এসেছে, ফা আনতাহান্নাস, সমস্ত মানুষ, আন্নাল কেরা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেরাত পড়া বন্ধ করে দিলেন, ফিমা জাহরি ফিহি, সে জেহরি নামাজের ভিতরে, মানে যে সকল নামাজ রাকাতে শব্দ করে কেরাত পাঠ করা সেখানে সবাই বন্ধ করে দিল। হিনা সামিউ যালিকা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকরাহু ফি আনফুসিহিম সিররান ফিমা লা ইয়াজহারু ফিল ইমাম, যখন ইমামের কেরাত শুনতে পেত না, শব্দ করত না, তখন মানে তারা মনে মনে পাঠ করত যেই কথাটুকু আবু হুরায়রা বর্ণনা করেছেন, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বিস্তারিত বর্ণনা করার পর তিনি বলেছেন যে সাহাবিদের, যদিও দাবি করা হয় যে সাহাবিদের ভিতরে কতিপয় সাহাবি মানে পাঠ করত আর কতিপয় সাহাবি পাঠ করত না, কিন্তু হুকুম হচ্ছে যে মানে সরব রাকাত, সরব মানে যে সকল রাকাতে মানে কেরাত জুড়ে পড়া হয় সে সকল রাকাতে নীরব সুরা ফাতিহা মানে পড়া যাবে না, বরঞ্চ যে সকল নীরব থাকাতেই হচ্ছে শরীয়ত সম্মত। এই ক্ষেত্রে আপনারা যারা দেখতে চান সিলসিলাতিল আহাদিস দঈফিয়া আল মওদুয়া 991 একটি দুর্বল হাদিসের ব্যাখ্যা শেখ রাহিমাহুল্লাহ তাআলা আবু হুরায়রার একটি উক্তি বর্ণনা করেছে, ইন্না মা যাহাবু ইলা আবু হুরায়রা মিন আল কিরআতি মিন আজ-জাহরি ওরা আল ইমাম লাহু ফি সাহাবাতি মুওয়াফিকুন ওয়ালা মুখালিফুন। এটি হচ্ছে হাদিস না, এটি হচ্ছে সাহাবীদের একটি ঘটনা আবু হুরায়রার বরাত দিয়ে বর্ণনা করা হচ্ছে, যদিও তার বর্ণনাটা কতটুকু সহি এটি প্রশ্নবিদ্ধ, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তার বরাতে বলছেন, আবু হুরায়রা বলছেন যে সাহাবিদের ভিতরে কিছু সাহাবি তারা কেরাত পড়ত কিন্তু খুব মনে মনে, মানে ওইটাকে পড়া বুঝায় না, সিররিয়ান, আর কিছু একদল পড়ত না, কিন্তু এটি হচ্ছে তার কথা। এই কথার পিছনে আরো অনেক বিখ্যাত সাহাবি এবং হাদিসও রয়েছে
সেই হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করার পর শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি সিদ্ধান্ত দিচ্ছেন সিলসিলাতুল আহাদিস দঈফি আল মাওদুয়া 991 হাদিসের ব্যাখ্যায় বলছেন নারাহু আকরাবু ইলা সওয়াব ফি হাযিহি আল মাসআলা মাশরুআতি আল ক্বিরআতি ওয়ারা আল ইমামি ফি সিররিয়া দুনা জাহিরিয়া, যে আমরা এই মাসালায় সঠিক সিদ্ধান্তে যেটি দেখতে পাচ্ছি যে সকল রাকাতে কিরাত পাঠ করে ইমাম সে সকল রাকাতে নীরব থাকা আর যে সকল রাকাতে ইমাম নীরব থাকে সে সকল রাকাতে ইমামের পিছনে ফাতিহা পাঠ করাই হচ্ছে শরীয়ত সম্মত। এই এখন একটি জিনিস আমরা দেখতে পাই কোনো কোনো মসজিদে, বিশেষ করে মিডল ইস্টার্ন মসজিদে, যে ওই ইমাম সাহেব চুপ থাকে, ওরা ফাতিহা পড়ার সুযোগ দেয়। এই এরকম অনেকে আছে যারা ইমাম সাহেব যখন চুপ থাকে সেটি হয়তো প্রথম রাকাতে সম্ভব, কিন্তু এটি করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আপনি যখন ফরজ নামাজ পড়বেন তখন আমি আগেই বলেছি সুন্নাহ হচ্ছে যে দোয়াউল ইস্তিফতা পাঠ করা, আল্লাহুম্মা বাঈদ বাইনি খাতায়ায়া, এটি হচ্ছে সহি হাদিসের দলিল। তাহলে আপনাকে সুন্নাহ পাঠ করতে হবে, যেটি আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত রয়েছে সেটি করা উচিত। আর আপনি যদিও ওই সুন্নাহটা ধরেন আপনি অবহেলা করলেন, পড়লেন না, আপনি সরাসরি ফাতিহা পাঠ করতে গেলেন, করলেন, কিন্তু পরের রাকাতে আপনি কি করবেন? পরের রাকাত তো ইমাম আপনাকে সুযোগ দিচ্ছে না। তো অনেক মসজিদের ইমাম আছে তারা ওই ফাতিহা পাঠ করার পরে চুপ থাকে, যদিও ইমামের সংখ্যা খুব কম, কিন্তু এটি করা বেদাত, কারণ এই হাদিসটি হচ্ছে মওদু, এই হাদিসটি হচ্ছে জাল হাদিস। কান্না লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্তাতান, সাক্তাতা হিনা কাব্বিরা ওয়া সাক্তাতা হিনা ইয়াফরাউ মিন আল কিরআ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে দুইটি সাক্তা ছিল, সাক্তা মানে চুপ থাকা, নীরব থাকা। একটি হচ্ছে যখন তিনি তাকবীর বলতেন, মানে তাকবীরাতুল ইহরাম, আরেকটি সাক্তা হচ্ছে যখন তিনি ফাতিহা পড়া শেষ করতেন, তার মানে ওই তখন এটি পড়ত। অনেকে করে, খুব রেয়ার, আমি দেখেছি একবার জামাইকা মুসলিম সেন্টারে, এখানে আমাদের এক স্বনামধন্য ভাই তিনি নামাজ পড়াচ্ছিলেন এবং ফাতিহা পাঠ করার পরে আমিন বলার পরে উনি কিছুক্ষণ চুপ ছিলেন। এই এই হাদিস সহি নয়, জাল। শেখ আলবানী বলছেন ফাআলাম, আপনারা জেনে রাখুন আন্নাহু বিদআ, এটি হচ্ছে বিদআ, সুতরাং চুপ থাকা যাবে না। ইমামের চুপ করে সুযোগ দেওয়া উচিত নয়। আল্লিল ইমাম সাক্তাতান ফাকতানিমু কিরআতু ফীহিমা বিফাতিহাতিল কিতাব, ইমামের উচিত হবে না ফাতিহা পড়ার জন্য তাকে সুযোগ করে দেওয়া। ইমাম দোয়াউল ইস্তিফতা পাঠ করে সরাসরি সে কেরাতে চলে যাবে, সে তার মতো করে কাজ করবে। এখন একটি জিনিসই আজকে একটু বলবো, সেটি হচ্ছে এই যে বললাম যে ইমামের আমিন বলার পর আপনাকে মুক্তাদিদেরকে আমিন বলতে হবে। এখানে অনেকে আবার একটু, যারা হাদিস একটু পড়ছেন তারা হয়তো অনেকেই লক্ষ্য করবেন যে হাদিসে এসেছে ফেরেস্তার আমিনের সাথে মুক্তাদির আমিন মিলে যাবে, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবে। এর মানে এই না, ইমাম মুক্তাদি ফেরেস্তা সবাই একসাথে আমিন বলবে। এই জন্যই বলছি হাদিস বোঝার চেষ্টা করুন মুহাদ্দিসদের কাছ থেকে যারা এটিকে ব্যাখ্যা করেছেন। আমি আর আপনি বসে বসে গবেষণা করে করে হাদিস মুখস্ত করলে বুঝতে গেলে বিপদ ডেকে ছাড়া কোনো উপায় নেই। অনেকে তাই করে, আমি যখন এই আমিন, ইমামের আমিনের পরে বলার কথা অনেক মজলিসে যখন বলেছি তখন শ্রোতাদের কাছ থেকে এই প্রশ্নটা এসেছে যে ফেরেস্তাদের আমিনের সাথে তো মুক্তাদির আমিন মিলে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। শুনুন, ফেরেস্তাদের আমিনের সাথে ইমামের আমিন কখনোই মিলবে না, এটি হাদিসে এটি বোঝায় না। মুক্তাদির আমিনের সাথে সবার আমিন মিলবে, ফেরেস্তারটা মিলবে, ইমামের নয়। তামিনু ওয়াজহারুল ইমাম বিহি,
ওয়াইজা এখানে হাদিসে বর্ণনা যেটি এসেছে, ওয়াইজা কাল আল ইমাম গাইরুল মাগদুবি আলাইহিম আলাদ্বালিন ফাকুলু আমিন, এখানে পরিষ্কারভাবে শেখ রাহিমাহুল্লাহ বলছেন বুআইদা তামিন আল ইমাম, যে ইমামের আমিনের একটু পরে বলতে হবে, কারণ এখানে অনুসরণ করতে হবে ইমামকে। ওয়াল ইমাম ইয়াকুল আমিন ওয়া ফি লাফজ ইযা আমিন আল ইমাম ফা আমিনু, ফা মানে হচ্ছে আর সুম্মার ভিতরে পার্থক্য আছে, সুম্মা মানে আর ফা এটির পার্থক্য আছে, কিন্তু ফা যেখানে বসেছে সেখানে শর্ত দিয়ে যে খুব বেশি দেরি করে না, এর পরপরই মানে ইমাম আমিন বলে শেষ করবে আর আপনি আমিন বলে থাকবেন এরকম। এই সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার সময়ও ফেরেশতারা রব্বানা লাকাল হামদ সামিয়াল্লাহু লিমান হামিদা বলে, এবং সেটিও কিন্তু ফেরেশতাদের সাথে মিললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসমি এবং তাহমিদকে আল্লাহ কবুল করেন নামাজের ভিতরে। শুধু আমিনের সাথেই যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে মুক্তাদির সাথে মিলাচ্ছেন কণ্ঠ তা নয়, বরঞ্চ তাসমিহ তাহমিদ সামিয়াল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার সময়ও ফেরেশতারা এই একই কথা বলে, কিন্তু সেটি ইমামের তাসমি বলার পর, যেমন ইমামের আমিন বলার পর। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, নামাজের ক্ষেত্রে ফেরেস্তা যে কর্মসূচি যেগুলো হাদিসে বর্ণনা এসেছে সেগুলোর সাথে ইমামের কর্মসূচির কোনো মিল নাই। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, যেমন শুক্রবারের যে হাদিস, শুক্রবারে আগে আসলে কি হবে, যেমন উট কোরবানি দেওয়ার হাদিস যে আছে যে আগে আসবে তারপরে সে একটি ছাগল কোরবানি দিবে, মানে এইভাবে বিভিন্ন রিওয়ার্ড রয়েছে যে প্রথমে যে আসবে পরে যে আসবে। এই হাদিসটার শেষে একটি কথা আছে, ফাইজা সাআদাল ইমাম আল মিম্বার হাযারাত আল মালাইকাতি ইস্তামিউনা যিকর, যে যখন ইমাম জুমার নামাজের জন্য বের হয়ে আসে তখন ফেরেশতারা চলে আসে ইমামের খুতবা শোনার জন্য। সুবহানাল্লাহ বিহামদি, তার মানে ইমাম যখন খুতবার জন্য বের হয়ে আসে তখন ফেরেশতারা ইমামের সাথে মানে খুতবা শুনে, ইমামের সাথে খুতবা পড়ে না, তার মানে ইমামকে অনুসরণ করছে মুক্তাদির মতো। মাম যেমন মুক্তাদিরা খুতবা শুনে, ফেরেশতারাও শুনে, বুঝতে পেরেছেন? তার মানে ফেরেস্তাদের কর্মসূচিটার সাথে মিল রয়েছে হলো মুক্তাদির কর্মসূচি, ইমামের নয়। এটিকে ব্যাখ্যা করেছে ওয়াকালা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা, মাতা খারাজাল ইমামু তুবিয়তু তুবিতুল সুহুফ, তুবিতুল সুহুফ মানে হচ্ছে যে ফেরেস্তারা যখন ইমাম খুতবার জন্য বের হয় তখন ফেরেস্তারা তাদের যে লেখা লেখি করে, মানে কে আগে আসলো জুম্মার নামাজে, সেই কলগুলি কাগজগুলো লেখাগুলো তারা বন্ধ করে দেয়। আমাদের দেশে আমরা মাওলানা মৌলভীদেরকে ইমামদেরকে বলতে শুনেছি যে ফেরেশতারা এরকম দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতে থাকে যে কারা কারা জুমার নামাজে উপস্থিত হলো, সুতরাং ইমাম যখন খুতবা শুরু করে তখন সে লেখা বন্ধ করে দেয়। এটি হচ্ছে ওই হাদিস থেকে সালাফরা এতটুকুই বুঝেছে, যদিও আমার কাছে হাদিস মজুদ নাই যে লেখা বন্ধ করে কিনা, কিন্তু অধিকাংশ মুহাদ্দিস এবং তারা এইভাবে ব্যাখ্যা করেছেন। তখন ফেরেশতারা আর লেখালেখি করে না, মানে অন্য কোনো কাজ করে না, ওরা ইমামের খুতবা শুনে। তাহলে ফেরেশতারা চুপ থাকে, মুক্তাদিও চুপ থাকে, তার মানে কাজটা হচ্ছে মুক্তাদির সাথে। সুতরাং আমিন, ফেরেশতাদের আমিনটা যদি মুক্তাদির সাথে মিলে যায় তখনই আল্লাহ তাকে কবুল করবে, আর আপনি যদি ইমামের সাথে মানে মিলিয়ে ফেলেন তাহলে আল্লাহ ওই আমিনটুকু মানে কবুল না করার সম্ভাবনা বেশি, কারণ এটি সুন্না অনুযায়ী হয়নি। ইমামকে অনুসরণ করার যে চারটি পদ্ধতি শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা শরহ আল মুমতি' কিতাবের ভিতরে বলেছেন, একটি হচ্ছে সাবিকুন তাকাল্লাফুন মুয়াকিফাতুন মুতাবাআতুন, একটি হচ্ছে ইমামের আগে করা, যেটা বাংলাদেশে কেউ করে না, মানে করতে পারে যারা না বুঝে, যেমন আগে সালাম করে ফেললো অথবা তাকবীর দিয়ে দিল, খুব পরে করা তাকাল্লাফুন, যেটি বেশি করে সেটা হচ্ছে মুওয়াফাকাতুন ইমামের সাথে সাথে করা, আর যেটি করা উচিত মুতাবাআতুন মানে ইমামকে অনুসরণ করা, মানে ইমাম কাজটা শেষ করার পরপরই জিনিসটা করা।
সুতরাং আজকে এই পর্যন্তই, আমি এই প্রসঙ্গে আরো কিছু কথা বলবো। আজকের এই অনুষ্ঠানে যেই কথাগুলো বলেছি, এই কথাগুলোর ভিতরেই যাদের প্রশ্ন আছে তারাই এই প্রশ্ন করবেন, এর বাইরের প্রশ্নগুলো উত্তর আমি দিব, কিন্তু সেটা ইমেল করতে হবে আমাকে, অথবা যারা সিদ্দিকা আপা হাফিজাহুল্লাহ উনি রয়েছেন তার কাছে বললে ওনার কাছ থেকে আমি জেনে নিব এবং ওনার কাছে জানিয়ে দিব প্রশ্ন, আর প্রশ্ন উত্তর বেশি দীর্ঘায়িত হবে না। ভাই, আমি 2 মিনিট একটু সময় দেব, আমার একটু 2টা পয়েন্ট অ্যানাউন্সমেন্ট আছে আর কি, ঠিক আছে ভাই? বলুন। আমি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের শ্রোতাদের মধ্যে কিছু কিছু শ্রোতা আছেন যারা নামাজের হুকুম বা রুকন সম্পর্কে জ্ঞান আছে, কারণ দীর্ঘদিন ধরে তারা কোরআন এবং হাদিসের চর্চা করছেন, এইভাবে তারা তাদের নামাজকে শুদ্ধ করার চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আমাদের আমাদের ভাই ডক্টর আবু তাহির ভাই যে ক্লাসটা নিচ্ছেন, ক্লাসটা শুরুর আগেই বারবার করে উল্লেখ করেছেন যে আপনারা শ্রোতারা, আপনারা যারা নতুন আসছেন পরবর্তীতে ক্লাসটিতে জয়েন করেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি ধারাবাহিক রেকর্ডিং গুলো শুনেন তাহলে আপনারা জানতে পারবেন যে আমাদের ভাই বারবার করে অ্যানাউন্স করেছেন এবং আমরা মাঝে মাঝে বলার অ্যানাউন্স করার চেষ্টা করেছি প্রতিটা রেকর্ডিং এর মধ্যে, আপনারা জানতে পারবেন প্রশ্নোত্তরের আগে এবং পরে আমাদের এই ক্লাসটা হচ্ছে শেখ আলবানী রহমুল্লাহ সিফাতু সালাতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বই ভিত্তিক, যেটা আসল বই, যেটা মূল আরবিক বই থেকে, এবং আলহামদুলিল্লাহ এটাও আমরা বারবার বলার চেষ্টা করেছি, যেটা বঙ্গানুবাদ করেছেন সংক্ষিপ্ত, যেটা সংক্ষিপ্ত সিফাতুল সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজ হুসেন বিন সোহাব, আর যেটা আর সালাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখেছেন, এটা করেছেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আবু রাশিদ আজমল বিন আব্দুল নূর। সুতরাং আমাদের দেখা এই বইটা যদি কারো কাছে কারো হাতে না থাকে, যারা আপনারা নতুন ঢুকেছেন বা আপনারা নতুন আসছেন ক্লাসটা করতে, তাদের জন্য বুঝতে অসুবিধা হয়ে যাবে, কারণ এটা আমাদের একটা ধারাবাহিক ক্লাস, শুরু থেকে যদি আমরা বলার চেষ্টা করেছি এটা আপনারা এই বইটার নাম দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বইটা জোগাড় করে দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও আপনাদের যদি কোনো অসুবিধা থাকে বলেছি আমাকে কল করার জন্য, www বা কম্পিউটার থেকে আপনারা আপনারা সংগ্রহ করতে পারবেন, তা আমি এখানে এখানে এটা দিচ্ছি না কারণ অনেকে হয়তো বুঝতে পারবেন না কম্পিউটারের এটা, আপনাদের এখনো আমি বলতেছি নতুন বন্ধুদেরকে যাদের কাছে বইটা নাই, আপনারা প্লিজ চেষ্টা করুন বইটা সংগ্রহ করতে, কিংবা কম্পিউটার থেকে তারা আমাকে কল করবেন, যাদের কাছে বইটা আছে তাদেরকে অনুরোধ করা হয়েছে হচ্ছে এখনো প্রতি বুধবার যখন আমাদের এই ক্লাসটা হয়, যেটা আমাদের এই বই আমরা যেন যে অধ্যায়টা হয় সেটা এই বইয়ের সাথে মিলিয়ে দেখে আমাদের বোঝা ঠিক আছে কিনা, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা সেটা একটু মিলিয়ে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এই বইটার যে বিভিন্ন অধ্যায় আলোচনা করতে গিয়ে শেখ রহমুল্লাহর এই বই ভিত্তিক আলোচনা ব্যাখ্যা করার সময় অনেক সময় আনুষঙ্গিক কিছু ডিটেলস ব্যাখ্যা চলে আসে, যেটা হয়তো আমাদের সৎ শ্রোতাদের কাজে নাও লাগতে পারে, কিন্তু যে অতিরিক্ত ব্যাখ্যাগুলো হচ্ছে সেই ব্যাখ্যাগুলো থেকে যদি আমাদের কিছু মডারেটর বোন যারা আছেন তাদের হয়তো উপকারে আসবে, এই জন্যই এই অতিরিক্ত ব্যাখ্যাগুলো করা হচ্ছে, কেননা তারা সেই মডারেটর বোনরা তারা দীর্ঘদিন ধরে কোরআন হাদিসের চর্চা করছেন
এবং তাদের নিজেদের ইবাদতকে নামাজকে শুদ্ধ করার জন্য চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আমরা যারা নতুন, আবার বলছি প্রথম থেকে এই বৈভিত্তিক সবগুলো আলোচনা যেন আমরা শুনি নাই, যারা তারা যেন বইটা আগে আমরা বিভ্রান্ত হওয়ার আগে, অস্থির হওয়ার আগে আমরা ধৈর্য সহকারে বইটা সংগ্রহ করে সবগুলো রেকর্ডিং শোনার চেষ্টা করি। আর যারা নিয়মিত ক্লাস করতেছেন, সেই মডারেটর বোনরা যারা শুনতেছেন, নোট করতেছেন, লিখতেছেন এবং ইমেল করতেছেন এবং আমাদের সাহায্য, বা তারা যেন তাদের সে সমস্ত বন্ধুদের সাহায্য নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কাজকে ইজি করে দেন। আল্লাহ তাআলা প্রত্যেকের ইনটেনশন, ইন্নাম আয়ামাল বিনিয়াত, প্রত্যেকের নিয়ত অনুসারে আমাদের কাজ হবে। একমাত্র আমাদের ইনটেনশন আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন যারা আপনারা প্রশ্ন করবেন, আশা করি আজকের যে বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ের উপর করুন, আর যেটা আপনাদের প্রশ্ন থাকবে সমস্ত আলোচনার উপর সেটা আপনারা ভাইকে ইমেল করবেন। ইমেল নাম্বার আবার বলতেছি, খন্দকার KHANDAKER তাহের TAHER.yahoo.com। আর যদি আপনাদের বন্ধুরা, আমি আবার বলতেছি, যদি আপনারা আরো কিছু খোলাখুলি আলাপ করতে চান আপনাদের হাজবেন্ডকে সরাসরি ওনার সাথে দেখা করার জন্য পাঠাতে পারেন, এগুলো আমরা আগে আলাপ দিয়েছি। আবার বলতেছি যারা নতুন আসছেন তাদের জন্য, দারুল জান্নাহ মসজিদ বাইপুল জান্নাহ, দারুল জান্নাহ যাই হোক ব্রুকলিনে ম্যাকডোনাল্ড চার্চ অ্যাভিনিউতে, ওখানে গিয়ে আপনাদের হাজবেন্ডকে সরাসরি পাঠাতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সাহায্য করে। এখন প্রশ্ন করুন, আপনারা স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন প্লিজ। প্রশ্ন করুন। তখন যদি জামাতে পড়ি তখন জামাত শেষে গেলে সালাম ফিরে দিলে আমি কি মানে সালামটা রেখে আমি কি দোয়া করতে পারি এক্সট্রা? আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি, মানে জামাতে যখন নামাজ পড়েন তখন আপনার অনেক অনেক ধরনের দোয়া করতে ইচ্ছা করে ওই শেষ বৈঠকে, তাই তো? জি জি। হ্যাঁ, কিন্তু আপনি যদি ইমামের পিছনে সেই দোয়াগুলো পড়ার সুযোগ যদি না পান তাহলে আপনি নামাজের পর শেষ হয়ে যাওয়ার পরে পড়তে চান, এরকম বলছেন? জি জি, সালাম ফেরানোর আগে। সালাম ফেরানোর আগে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিয়ে দিক বিজনিল্লাহি তাআলা, আমিন। এটি করা যাবে না এই কারণে যে ইমামকে অনুসরণ করার চারটি পদ্ধতি রয়েছে, মানে চার ভাবে ছাড়া ইমামকে আসলে অনুসরণ করা যায় না। আর একটি হচ্ছে বিলম্ব করা, তাকাল্লাফু, যেটি হাদিস বিরোধী, এটি করা যাবে না। কারণ ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলে, বিশেষ করে তার দ্বিতীয় সালাম, যখন সে ডান দিকে ইমাম সালাম ফিরায় তখনও আপনি নামাজের ভিতরে আছেন, আপনি ইচ্ছা করলে তখনও দোয়া পড়তে পারেন এবং আমি ব্যক্তিগতভাবে তখনও দোয়া পড়তে থাকি। ইমাম যখন দ্বিতীয় সালাম ফিরিয়ে ফেলে ওই ফিরানোর সময়ও আপনি পড়তে পারেন, কিন্তু ইমাম যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই রহমাতুল্লাহ বলে, সাধারণত আমাদের দেশের ইমামরা রহমাতুল্লাহর বেশি বলে না,
মানে রহমতুল্লাহ পর্যন্ত বলে যখন শেষ করে দিল দ্বিতীয় সালামে, তখন আপনাকে সালাম ফিরাতে হবে। শুধুমাত্র ওই কন্ডিশনে যদি আপনি চারটি জিনিস থেকে পানাহা না চান, তাহলে সেটি দ্রুত চাইতে হবে। তখন আপনি আপনাকে লক্ষ্য রাখতে হবে যে নামাজের ভিতরে আত্তাহিয়াতু পাঠ করার পর দুরুদ পাঠ করতে হবে। এই শেষ বৈঠকে দুরুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব, আর দুই রাকাতের পরে যে আত্তাহিয়াতুর পরে যে দুরুদ পাঠ করা হয় এটি হচ্ছে সুন্নাহ, এবং এটির অনেক সওয়াব আমরা দুরুদের উপরে ইতিপূর্বে ক্লাস নিয়েছি বলেছি। কিন্তু চারটি জিনিস থেকে পানাহা চাওয়া হচ্ছে উজুব, ওয়া উজুব ইস্তিআজ মিন আরবা ক্বাবলা দুআ, তার মানে এখানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। এই চারটি জিনিস থেকে পানাহা চেতেই হবে, কারণ এটি ওয়াজিব। এর পরে আপনি সালাম ফিরে ফেলবেন। কিন্তু আপনি যদি এই সুযোগটা নষ্ট করার জন্য বাংলাদেশের তরিকায়, আমরা যেটা বাংলাদেশে পাঠ করি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান, তাহলে আপনার পদ্ধতি রং। তাহলে আপনি আপনি এটা পাঠ করে ওইটা পাঠ করবেন, এটি আপনি করতে পারবেন না। আপনাকে অবশ্যই চারটি জিনিস থেকে পানাহা চেতে হবে। চারটি জিনিস থেকে পানাহা চাওয়ার পর তারপরে যদি সুযোগ থাকে আপনি ওই আল্লাহুম্মা ইন্নী যালামতু পাঠ করতে পারেন, আর যদি সুযোগ না থাকে তাহলে ইমামের সালাম ফিরানোর পরে আপনাকে সালাম ফিরাইতেই হবে। কেননা হাদিসের ভিতরে বারবার এসেছে ইন্নামা জুইলাল ইমামু লিইতিম্মা বিহ, যে ইমামকে নিযুক্ত করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। সুতরাং সালামের তার সালামের পরে আপনাকে সালাম ফিরাতে হবে, যেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি যে ইমামের অনুসরণের ভিতরে একটি হচ্ছে তার কথার অনুসরণ, আরেকটি হচ্ছে তার কাজের অনুসরণ। কাজের অনুসরণ হলো মাথা ঘুরিয়ে সালাম ফিরানো, আর কথার অনুসরণ হচ্ছে মুখে সালাম বলা। ইমাম সালাম বলছে, আপনি ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন না, এটি সালামের জবাবে সালাম নয়। ইমাম যা করবে মামুমকে তাই করতে হবে, এটি হচ্ছে আসল উসুল। এই কারণেই সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, ইমামও বলবে আপনাকে বলতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, যেটি আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে আমিন বলা। অধিকাংশ মসজিদে দেখা যায়, আমি অনেক কোরআন সুন্নাহ মসজিদে দেখেছি, যে ইমাম সাহেব আমিন বলে না, সুবহানাল্লাহ বিহামদি, অথচ তারা বলছে যে এই মসজিদে খুব কোরআন সুন্নাহ অনুসরণ করা হয়। কিসের অনুসরণ করা হচ্ছে? এখানে কোনো কিছুরই অনুসরণ করা হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমিন বলতেন, আর তিনি ইমাম ছিলেন সব সময়, ইমামকেও আমিন বলতে হবে। আর ইমামের আমিনের পরে মুক্তাদি আমিন বলবে। কিন্তু দেখা যায় যে সাধারণ বাংলাদেশি মসজিদের কথা বলছি না আমি, যদিও এই প্রসঙ্গটা আপনার প্রশ্নের সাথে রিলেটেড না, আমি সুযোগ নিচ্ছি শুধু। যেটি বলতে চাই সেটি হচ্ছে ইমামের অনুসরণ করার যতগুলো ক্ষেত্র আজকে আমরা ক্লাসে আলোচনা করেছি, এগুলো ইমামের অনুসরণ বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে যে ইমামের আমিনের পরে আপনার আমিন বলা, আর ইমামের সালামের পরে আপনাকে সালাম ফিরানো, আর হচ্ছে আপনার মাথা ফিরানো, মাথা ঘোরানো। এটা এটা দেরি করা যাবে না, দেরি করলে তাকাল্লুফ হয়ে যাবে, বিলম্ব হয়ে যাবে। কিন্তু যদি আপনি ইমাম যদি এরকম থাকে যে একেবারেই খুব দ্রুত পড়ে ফেলে, যেটা খুবই অসম্ভব অস্বাভাবিক, সেই ক্ষেত্রে একটু দেরি হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এটি কবুল করবেন, কারণ আপনি নিরুপায়। কিন্তু আপনাকে এই সুবর্ণ সুযোগটুকু আপনি অন্য দোয়া পড়ে নষ্ট করতে পারবেন না। যেমন অনেকেই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া বলেন শেষ বৈঠকে, এটি শেখ রাহিমাহুল্লাহ অনেকগুলো দোয়া তিনি উল্লেখ করেছেন, এটির কথা তিনি উল্লেখ করেন নাই। আমাদের দেশে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটি হচ্ছে আবু বকর সিদ্দিকের জন্য একটি খাস দোয়া। এটি এটি পড়া কেন যেন আমাদের দেশে জনপ্রিয় হয়েছে এটা আল্লাহই ভালো জানে,
দোয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠিয়েছেন, তিনি বলছেন যে আমরা যারা কোরআন সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করছি, আপনাদের সবার অবগতির জন্য বলছি এবং মডারেটরদেরকে অনুরোধ করছি, আপনারা জেনে রাখুন অনেকগুলো দোয়া শেষ বৈঠকে পড়া যায়। প্রথম দোয়া যেটি সবাইকেই পড়তে হবে সেটি হচ্ছে চারটি জিনিস থেকে পানাহ চাওয়া, কারণ এটি হচ্ছে ওয়াজিব। এটি সাহাবিরা এমনভাবে শিক্ষা করেছে যেন তারা কোরআন শিক্ষা করেছেন, এই কারণেই ওই দোয়াটা পড়ার সময় মানুষের উচিত উল্টাপাল্টা না করা, কারণ এখানে আজাবে জাহান্নাম হচ্ছে প্রথমে, তারপরে হচ্ছে আজাব আল কবর পরে এসেছে, ফিতনাতি মাহিয়া আল মামাত এসেছে এরপরে, আর মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এইভাবে আমাদের সবারই উচিত ওইভাবে এই দোয়াটা পড়া, কারণ হাদিসে এসেছে কানা ইয়ালামুহু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম কামা ইয়াল্লিমুহুমুল সূরাতু মিনাল কোরআন। সাহাবীরা এই দোয়াটাকে এমনভাবে পড়েছে যেন তারা কোরআনের একটা সূরা মুখস্থ করেছে। তো কোরআনের সূরা যেরকম শব্দকে এদিক সেদিক করা যায় না, এই জন্য আল্লাহুম্মা ইন্নি যালামতু আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাব আল কবর একবার আগে বললাম, তারপর আযাবে জাহান্নাম আগে বললাম, এইভাবে না বলাই ভালো। এটি এই দোয়াটুকু। তারপরে আল্লাহুম্মা ইন্নি যালামতু না পড়ে যেটি পড়া উচিত সেটি হচ্ছে শেষের দোয়াটুকু, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ঠিক আগে পড়তেন, সুবহানাল্লাহ বিহামদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর ঠিক আগে যে দোয়াটুকু পড়তেন, সেই দোয়াটুকুই ওই চারটি জিনিস থেকে পানাহ চাওয়ার পরে পড়া উচিত যদি কেউ পড়তে চান। সেটি হচ্ছে এখানে হাদিসের শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকানা মিন আখিরু মা ইয়াকুলু বাইনা তাশাহুদ ও তাসলিম। তাশাহুদ এবং তাসলিমের মাঝে মানে সবার শেষে, আখিরু সবার শেষে যখনই সালাম ফিরে তখন এর একটু আগে। আমি জানি যে এটা অনেক নামাজের লেকচার আপনারা হয়তো দীর্ঘদিন শুনেছেন, লেকচার অনেক কিছুই শোনা যায় কিন্তু বই থেকে সঠিক জ্ঞান অর্জন করা যায় না যদি না আপনি বইটুকু কিতাবটুকু সামনে রেখে বুঝে বুঝে না পড়েন। সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে সালামের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটুকু পড়তেন, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়ামা আখখারতু ওয়ামা আসরারতু ওয়ামা আ'লানতু ওয়ামা আসরাফতু ওয়ামা আনতা আ'লামু বিহি মিন্নি انت المقدم وانت المؤخر لا اله الا انت। এই দোয়াটাকে মুখস্থ করা চাই, বিশেষ করে যারা মডারেটর রয়েছেন, কোরআন হাদিসে দীর্ঘদিন ধরে চর্চা করছেন। শুনুন, লেকচার শুনে জ্ঞান লাভ করার থেকে কিতাব থেকে জ্ঞান লাভ করা উচিত। কে কি বলল সেগুলো আপনার কোনো যায় আসবে না, আপনাকে সহিহ দলিলকে আঁকড়ে ধরতে হবে এবং সেই অনুযায়ী আপনার কর্মসূচি স্থির করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের ঠিক আগে এই দোয়াটুকু পড়তেন। আর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুরুত্ব অনুযায়ী এই চারটি জিনিস থেকে পানাহ চাওয়ার পর এই দোয়াটুকু পরেই সালাম ফিরাই ফেললে কোনো পুরোপুরি নবীর অনুসরণে অনুকরণে চলে আসে। কিন্তু তারপরেও যদি মনে করেন যে আরেকটু দীর্ঘ করতে চান, যেটি একাকী নামাজের ক্ষেত্রে করা সম্ভব, তখন ওই বাংলাদেশের জাতীয় দোয়া যেটি আমাদের দেশের ছোট বইগুলোতে সব জায়গায় রাস্তাঘাটে সব মানুষই জানে মোটামুটি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আন্ত ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এটি হচ্ছে সময় একাকী থাকলে বেশি থাকলে এই। সুতরাং যারা এই আল্লাহুম্মা আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওয়ামা আখখারতু এই দোয়াটা এখনো যারা শিখেননি, ভালো করে শিখুন। আর ওই বইতে দেখুন 204 নম্বর পৃষ্ঠায় ওয়াকানা মিন আখিরু মা ইয়াকুল বাইনা তাশাহুদ তাসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম এই 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 আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই এই
আপনাদের কারোর বাসা থেকে শব্দ আসছে, আপনাদের ফোনটা প্লিজ মিউট করুন, যেহেতু ফোনটা হাত মিউট আছে, প্লিজ একটু চেষ্টা করুন। যারা এই ডিস্টার্ব করছেন তারা কিন্তু অন্যায় করছেন। এটা সামার, এটি অনেক রাত হয়ে গেছে, অনেক শ্রোতারা ধৈর্য ধরে কোরআন হাতে শিক্ষা করছে আর আপনারা শব্দ করে বাধা দিচ্ছেন। আপনাদের পরিণামের কথা চিন্তা করুন, আপনাদের পরিণামের কথা চিন্তা করুন। আল্লাহ মাগফিরলি মা কদ্দামতু, আপনাদের এই মডারেটর হওয়া আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই যদি আপনারা ডিস্টার্ব করেন, কারণ এটাতে কোনো সওয়াব হবে না, গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনারা কোরআন হাদিসের দর্শে বাধা তৈরি করছেন এবং এটি যদি ইচ্ছা করে থাকেন অত্যন্ত গর্হিত কাজ, কারণ বিশৃঙ্খলার একটি সীমা থাকা উচিত। আল্লাহুম্মা ইগফিরলি মা কদ্দামতু ওয়ামা আখখারতু ওয়ামা আসরারতু ওয়ামা আ'লামতু ওয়ামা আসরাফতু ওয়ামা আনতা আ'লামু বিহি মিন্নি। এই দোয়াটা এত এত গুরুত্বপূর্ণ, এই দোয়াটার ভিতরে আল্লাহ রাসূল সমস্ত গুনাহ থেকে ক্ষমা চেতেন, নিজে চেতেন। তার মানে কি তিনি গুনাহ করতেন নাকি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটি হচ্ছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা কাজ্জামতু, আমি আগে যে পাপ করেছি সেগুলো থেকে আল্লাহ মাফ করো, ওমা আখারতু আমি যেগুলো পরে করেছি, ওমা আসরারতু যেগুলো আমি গোপনে করেছি, চুপি চুপি করেছি, ওমা আলান্তু যেগুলো আমি মানুষকে জানিয়ে করেছি কিন্তু মানে বিরত হতে পারিনি, ওমা আসরাফতু যে সব কিছুই চেক দিয়েছি কিন্তু কোনো কোনো গুনাহ একটু বেশি করে ফেলেছি, আসরাফতু আর এমন কিছু গুনাহ রয়েছে, এটি এমন একটা পর্যায়ে হয়েছে যেটি আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটিও বলা হচ্ছে ওমা আনতা আ'লামু বিহি মিন্নি, আল্লাহ ওই গুনাহ শুধু তুমিই জানো আর কেউ জানে না। এই জন্য আল্লাহর দুইটি নাম এই দোয়াতে এসেছে, আনতাল মুকাদ্দিমু ও আনতাল মুআখখিরু। এই দোয়াটি এই হচ্ছে আল্লাহর দুটি নাম, আল মুকাদ্দিমু আল মুআখখিরু, এই দুটি নাম এই দোয়ার ভিতরে এসেছে, লা ইলাহা ইল্লা আনত। এই এটি হচ্ছে গুরুত্বের দিক থেকে এই দোয়াটুকু গুরুত্বপূর্ণ। তারপরে যদি এর থেকে একটু কম গুরুত্বপূর্ণ দোয়া আপনারা পড়তে চান সেই ক্ষেত্রে ইসমে আজম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো রয়েছে সেই নামগুলোর ভিতরে কতগুলো নাম রয়েছে আল্লাহর, আল ইসমুন আজম মানে আজামা, নামগুলোর ভিতরে আজামা অনেক ইসম আজম অনেক বিখ্যাত বড় নাম আল্লাহর নাম রয়েছে, সেই নাম ধরে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে। সেই দোয়াটুকু আপনারা করতে পারেন, সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইয়া আল্লাহ আল আহাদুন সামাদুন আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফির লি যুনুবি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এই হচ্ছে দোয়া। গুরুত্বের দিক থেকে যদি দোয়াটা শিখতে চান তাহলে এইভাবে শেখা উচিত, কিন্তু মানে গুরুত্বটা বোঝার চেষ্টা করা উচিত। এখানে এই দোয়াটা কেন গুরুত্বপূর্ণ হয়েছে, যেহেতু সহিহ হাদিসের ভিতরে এসেছে যে আল আহাদুন আস-সামাদুন, এই দুটো নাম হচ্ছে ইসমুন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু নাম হচ্ছে আল আযীমা, সব নামই সুন্দর কিন্তু এই নামগুলোর ভিতরে কতগুলো নাম হয়েছে ইসমুল আজম, এর ভিতরে আহাদুন আল আহাদুন আস-সামাদুন আল হাইয়ুন আল কাইয়ুম, এই নামগুলো এসেছে কোনো কোনো হাদিসে, আমরা বিস্তারিত করতে যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন লাকাদ দোয়া আল্লাহু বি ইসমুল আজম, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা ইসমুল আজম দ্বারা আল্লাহর কাছে দোয়া করো, কাদ গাফার আল্লাহু কাদ গাফার আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানে আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সালা বিহি আতা, যে যে ব্যক্তি এভাবে দোয়া করবে তার দোয়া কবুল হবে
আর আল্লাহ সুবহানাহু তাআলা কে কাছে যদি চাও তাহলে এই ইসমুল আজম তোমরা দোয়ার ভিতরে পড়ো। তার মানে আরেকটি হাদিস হচ্ছে আসালুকা বে আন্নাল্লাকা আলহামদু লা ইলাহা ইল্লা আনত। তারপরে কি বলতে হবে আরেকটি নাম কি ইসমুল আজম আল মান্নান ইয়া বাদিউস সামাওয়াত ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। এই তার মানে আমরা এই দোয়াগুলো পড়তে পারি কেন, কারণ এখানে ইসমু আজম। আপনারা যারা আকিদা ক্লাস করেছেন নিশ্চয়ই বক্তা বলেছেন যে আল্লাহর যে নামগুলো রয়েছে এই নামগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আল ইসমুন আজম, যে এই নামগুলো হচ্ছে নামগুলোর ভিতরে সবচেয়ে বড়। এই সবগুলো এখানে আবার সুফিদের একটা গ্রুপ আছে, তারা বলে যে সুফিরা আল্লাহর যে বিখ্যাত নাম সেটি তারা গোপনে জানে, কাউকে বলে না, আর এই নাম দিয়েই দোয়া করে এবং তারা কেরামতি দেখায়। এটি ভুল। সমস্ত ইসমুল আজম কি হবে তারা হাদিস দ্বারা প্রমাণিত হয়ে আছে, এবং এটি অল্প কয়েকটা নাম, সুবহানাল্লাহ, অল্প কয়েকটা, আর বাকি নামগুলো ইসমু আজম বলে প্রমাণ নাই। এর ভিতরে কি কি নাম এসেছে, আল আহাদুন আস-সামাদুন দুটি নাম গেল, আল মান্নান তিনটি, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ চারটি, জাল জালালি ওয়াল ইকরাম পাঁচটি, ইয়া হাইয়ুন এক ছয়টি, ইয়া কাইয়ুম সাতটি। এই সাতটি নাম হচ্ছে ইসম আজম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই নামগুলো দ্বারা যদি দোয়া করো তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা দুটো কাজ করবে, একটি হচ্ছে দোয়াকে কবুল করবে, সুবহানাল্লাহ, আর একটি হচ্ছে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ এটি তাকে দিবে। দুনিয়াতে যদি নাও আসে, যদি হিকমতের কারণে, কিন্তু আখেরাতে সে এটি পাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখা যাচ্ছে যে গুরুত্বর দিক থেকে ওই আল্লাহ আমরা যেটা বাংলাদেশে পাঠ করি দোয়া ইন্নি জালামতু নাফসি সেটি অনেক পিছনে পড়ে যায়, কারণ ওটার ভিতরে ইসমু আজমের বর্ণনা নেই। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। হ্যালো, প্রশ্ন করুন। আমাদের লাইনটা পুরো মিউট আছে, আমি আমি দেখি ইনশাআল্লাহ আপনারা মিউট করার পরে। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। জি আপা, যে আপনি সালাম দিলেন, আপনি স্টার সিক্স দিয়ে আবার প্রশ্ন করার চেষ্টা করেন প্লিজ। প্রশ্ন করুন ইনশাআল্লাহ। স্টার সিক্স দিয়ে প্রশ্ন করুন। হাত নিয়ে যাচ্ছে। আলাইকুম আসসালাম আস্তলকার ভাই, ইমামকে ফলো করার জন্য যে ছয়টা রোজ ছিলেন একটু স্লোলি বলা যাবে? আমি চারটা লিখেছি, দুইটা বাকি রয়ে গেছে। সেগুলি হচ্ছে মানে কাজের ক্ষেত্রে হচ্ছে রুকু, রুকু থেকে দাঁড়ানো দুই নাম্বার, সিজদা, আর ইমাম যদি দাঁড়িয়ে থাকে তাহলে মুক্তাদি দাঁড়িয়ে নামাজ পড়বে মানে কাওমাতে, আর যদি বসে নামাজ পড়ে ইমাম তাহলে মুক্তাদি বসে নামাজ পড়বে। তারপরে ইমাম যখন সালামে মাথা ঘুরাবে ওই মাথা ঘুরানোর কাজে মুক্তাদিও মাথা ঘুরাবে। এই ছয়টি জায়গা ছাড়া বাকি কোনো কর্মসূচিতে ইমামকে অনুসরণ করতে হয় না কাজের ক্ষেত্রে। আর কথার ক্ষেত্রে হচ্ছে মাত্র চারটি, একটি হচ্ছে তাকবিরাতুল ইহরাম মানে আল্লাহু আকবার প্রথম যে তাকবির সেটি ইমামের বলার পরে করতে হবে, আরেকটি হচ্ছে আমিন বলার পরে করতে হবে, আরেকটি হচ্ছে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলা শেষ করবে তখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলা শুরু করব, আমাদেরকেও রাব্বানা লাকাল হামদ বলতে হবে, আর ইমামকেও রাব্বানা লাকাল হামদ বলতে হবে। যদি সেই ইমাম সুন্নার অনুসরণ করে থাকে তাহলে আর ইমামের সালাম বলার পর তাকে সালাম বলতে হবে। এই হচ্ছে মোট চারটি।
পরের প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন, আমি যখন ঘরে একাকী নামাজ পড়ি, জি, তখন যে আরবি গুলো আমি অর্থ আরবিতে বুঝি না, যখন আমি দোয়াটা মুখস্থ করি তখন আরবি বাংলাটাও আমি মুখস্থ করি, তো যখন আমি দোয়া করতে চাই তখন কি আমি আরবিটার সঙ্গে বাংলাটা মানে ই করলে আমার আরো বেশি হৃদয়ঙ্গম হয়, তা বাংলাটা কি আমি ওরকম ভাবে মনে মনে বা যেভাবে হোক আমি এটাকে চর্চা করতে পারি? এটার প্রয়োজন নেই, কারণ এই এই ধরনের পদ্ধতি কোন স্কলার বর্ণনা করেননি। যে আপনি মানে কারণটা হলো এই যে দোয়া শিক্ষা করার জন্য রাসূল সাহাবীরা যেটা করেছেন তারা কোরআনের মতো দোয়াটাকে সরাসরি মুখস্থ করেছেন। এই দলিল দ্বারাই প্রমাণ হয় যে দোয়া এক্স্যাক্টলি কোরআন যেভাবে পড়ে ঠিক সেভাবেই পড়তে হবে। এই এই হচ্ছে এটার কথা। এখন যদি কেউ দোয়ার অর্থ এমনি গ্রামার অনুযায়ী কিংবা শব্দের অর্থ সে জেনে থাকে তাহলে সে দোয়াটা করার সময় খেয়াল করতে পারবে সে কি পড়ছে, এটি তার জন্য উপকারী। কিন্তু অর্থ জেনে যদি দোয়া করে কিংবা তসবি তাহলিল করে পাঠ করে নামাজের ভিতরে তাহলে তার খুশু অনেক বৃদ্ধি পায়। এই ধরনের কোনো বর্ণনা শেখ রাহিমাহুল্লাহ তাআলা কেন কোনো স্কলার বর্ণনা করেন নেই। এটি যেটি বর্ণনা হয়েছে সেটি হচ্ছে যে ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা যে কোরআন পাঠ করো এটিকে তোমরা তাদব্বুর করো, কোরআনটাকে নিয়ে তোমরা চিন্তা করো যে তোমরা কি করছো। এটি বলতে নামাজের ভিতরে চিন্তা করতে বোঝায় না, এটি বোঝায় যে কোরআন যখন আমরা পাঠ করি তখন কোরআনটাকে আমরা বুঝে বুঝে ব্যাখ্যা সহকারে তাফসীরের ভিতরে কি আছে এগুলো একটি প্রচলিত মানে একটি কন্টিনিউয়াস প্রসেস চলমান ধারা এটি বোঝায়। কিন্তু নামাজের ভিতরে আপনাকে সেই কসরত করতে হবে বলে কোনো স্কলার এটি বলেন নেই, যদিও ইদানিং কেউ কেউ এই এটি মনে করে থাকে কিন্তু এর কোনো প্রমাণ আমরা পাই না। তার মানে হচ্ছে যে কেউ যদি করে তাহলে কোনো অপরাধ হবে? না, অপরাধ হবে না। আমরা এমন কথা বলতে চাই না যেটা স্কলার বলেন নেই, কারণ আমরা নিজেরা কোনো স্কলার নই। এখান থেকে আমরা নিজেরা গবেষণা করে একটা জিনিস আমাদের খুব মনে লাগলো যেটি আমাদের জন্য মনে হচ্ছে, এরকম মনে হওয়ার অনেক বিষয় রয়েছে, সেগুলো মনে হওয়া থেকে কোনো হুকুম সাব্যস্ত হয় না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আপনাকে যেটি করতে হবে, এটি তো সুন্দর একটি প্রশ্ন করেছেন, কি করবেন? প্রথমে এখানে কয়েকটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে আত্মাহিয়াতু বলার পর ওই যে দুরুদ যেটি আমরা পড়ি সেই দুরুদকে সংক্ষেপে পড়া যায়, সেই দুরুদ সংক্ষেপে পড়ার অনেকগুলো দুরুদের বর্ণনা বইতে আছে, আপনি অনুগ্রহপূর্বক বই জোগাড় করেন। এই আমার কাছে আছে ছোট দুরুদ, ছোট বইয়ের ভিতরে দেখুন যে ওখানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে নবী পাঠিয়েছেন ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠানোর অনেক সংক্ষিপ্ত রূপ আছে, সেই সংক্ষিপ্ত ভাবে ওই আল্লাহ দুরুদটা পাঠ করতে হবে। আরেকটি হচ্ছে দ্রুত পড়তে হবে, একটু দ্রুত। আর ওই চারটি জিনিস থেকে যখন পানাহা চাবেন তখন প্রতিবার আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা না বলে একবার আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা বলে বাকিগুলো ওয়াও যোগ করে বললেও ওইটা হয়ে যাবে। আপনি বললেন আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন, তারপরে চারটি জিনিস পরপর বলবেন, মিন আযাব জাহান্নাম, ওয়া মিন আযাব আল কবর, ওয়া মিন ফিতনাতি মাহিয়াল মামাত, ওয়া মিন শাররি ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই এটি হলো সংক্ষিপ্ত হয়ে গেল, তাহলে একটু দ্রুত হয়ে গেল এইটি। আর যে আত্মাহিয়াতু পড়ার সময় আমি এখানে বলতে চাচ্ছি না কিন্তু এটি বইয়ের ভিতরে আছে যে আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এখানে সাল্লাইতা বারাকতা একসাথে বলা যায়। এটি আমি আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটি একটি জটিল বিষয়, কিন্তু বইতে দেখবেন যে একটি দুরুদ রয়েছে সংক্ষেপে পড়া যায়, সেখানে বারাকতা আর সাল্লাইতা এই দুটো একত্রে পড়ে, সেইভাবেও আপনি এটাকে সংক্ষিপ্ত করতে পারেন। আর পরবর্তী হলো ওই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন না, কারণ ওই ইমাম আপনাকে সুযোগ দেয় না, সে কিসের ইমাম, সে তো কোনো ইমামই না। একজন ইমাম যদি আত্তাহিয়াতু আর তাশাহুদ আর এই চারটি জিনিস থেকে পানাহা চাওয়ার ন্যূনতম সময় যদি দান না করে, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়ার আগে সতর্ক থাকতে হবে। দায়িত্ব হচ্ছে ইমামকে জানাতে হবে, প্রথম দায়িত্ব ইমামকে পরিত্যাগ করা উচিত হবে না, প্রথমে তাকে জানাতে হবে যে ইমাম সাহেব আপনি তো যেভাবে নামাজ পড়ছেন এইভাবে আমরা তো এগুলি পড়তে পারি না, আর নিজেকেও একটু দ্রুত পড়তে হবে যেহেতু ইমাম এগুলো করে। তো আমার যেটি অভিজ্ঞতা হয়েছে, এই বাংলাদেশের কোনো মসজিদে কোনো ইমাম এত দ্রুত কেউ পড়ে না যে শেষ বৈঠকে এই চারটি জিনিস পড়া যায় না। শুধুমাত্র মিডিল ইস্টের কিছু মসজিদ রয়েছে যেখানে আরব ইমামরা নামাজ পড়ে, অত্যন্ত দুঃখজনক হলেও আমরা অনেকেই মনে করি ওই সৌদি আরব আর আরব হলেই শুধুমাত্র খুব কোরআন সুন্নাহ পড়ছে, কিন্তু দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে মিডিল ইস্টের মসজিদগুলোতে ওখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এই বলেই সালাম ফিরে ফেলে এবং সেখানে পড়া যায় না। মিডিল ইস্ট হলেই সে সহি হবে এমন কোনো কথা নেই, সহি দলিলের অনুসরণ যারা করবে তারাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ প্রাপ্ত হবে। সুতরাং আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো মসজিদে যদি এরকম না পড়তে পারেন তাহলে ওই মসজিদে মানে চেষ্টা করে, দ্রুত চেষ্টা করে পড়তে হবে এই আর কি। মানে যেহেতু আপনি একটি সমস্যার ভিতরে একটু দেরি করে যদি সালাম ফিরান তাতেও ইনশা আল্লাহ তাআলা, আমি ফতোয়া দিচ্ছি না, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই দেরি করার জন্য দায়ী করবেন না, যেহেতু আপনি একটি ওয়াজিব আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। পরবর্তী প্রশ্ন, আরে ভাই একটা ছোট্ট কোশ্চেন, যদি আমাদের যে ইমাম সাহেব যখন আমিন বলে অনেক সময় মানে উনি যে বলতেছে আমিন শোনা যাচ্ছে না, তখন কি করব? না না, এখানে এখানে সুন্দর একটি প্রশ্ন করেছেন, মাশা আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান বাড়িয়ে দিক। আপনাকে জানতে হবে যে এই ইমামগুলোর বাড়ি কোথায়। আমি কথা বলছি, ইনশাআল্লাহ তাআলা আপনাকে জানতে হবে যে ইমামগুলোর বাড়ি কোথায়। এই ইমামগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশের ইমাম। তারা নীরবে আমিন বলে, তারা যে নীরবে আমিন বলে এর পক্ষে যতগুলো দলিল তারা দেয় সবগুলি হচ্ছে হয় দুর্বল অথবা জাল। প্রথম দলিল যেটা দেয় সেটি হচ্ছে আন আলকামা বিন ওয়াইল আন আবিহি আন্নাহু সাল্লাল্লাহ সাল্লাম মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন ক্বালা আমিনু ওয়া আখফা বিহা সাওতাহু। আলকামা ইবনু ওয়াইল তার পিতা থেকে বলছে যে তিনি তার আব্বা মানে বর্ণনাকারীর ফাদার মানে সাহাবীর ছেলে হাদিস বর্ণনা করছে যে তার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করেছে এবং তিনি নিম্নস্বরে আমিন বলতেন। এই হাদিসটুকু হচ্ছে তিরমিজিতে এসেছে, এটি দাইফ জিদ্দান, অতি দুর্বল। তারপরে এসেছে আব্দুল জাব্বার ইবনু ওয়াইল তার পিতা থেকে একই কথা এবং তিনি বলছেন যে তিনি চুপি চুপে পাঠ করতেন, এটি হচ্ছে দুর্বল। সুতরাং আমিন চুপে চুপে বলে আমাদের ইমামরা এবং এই সমস্ত হাদিসগুলোই হচ্ছে দুর্বল। বরঞ্চ আমিন জোরে বলতো এই হাদিসগুলো হচ্ছে সহি, যেমন ওয়াইল ইবনে হজর তার হাদিস যেটি আবু দাউদে এসেছে আন ওয়াইল ইবনে হজর قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قرا على الضالين فقال امين ورفع بها صوته। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই শব্দটাকে উঁচু করতেন,
তার মানে আমরা দেখতে পাচ্ছি ইমামকেও আমিন বলতে হবে, জোরে বলতে হবে, দুটো জিনিস, আমিন বলতে হবে আর সেটি জোরে বলতে হবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমাম থাকা অবস্থায় জোরে আমিন বলতেন। যেমন এসেছে হাদিসের ভিতরে, ওয়ালা দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু। এখানে আরেকটি জিনিস অতিরিক্ত এসেছে যে আমিনকে জোরে বলতেন এবং টেনে বলতেন আমিন, আর উপরে একটু টান হবে, এই দুভাবে। এই এই জন্যই মানে তিরমিজি, ইমাম তিরমিজি তার বইতে বলেছেন, وَبِهِ يَقُولُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالتَّابِعِينَ وَمِنْ بَعْدِهِمْ يَرَوْنَ أَنَّ الرَّجُلَ يَرْفَعُ صَوْتَهُ بِالتَّأْمِينِ وَلَا يُخْفِيهِمَا بِهِ وَيَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবিঈন, পরবর্তী যত মুহাদ্দিস এসেছেন সবাই বলেছেন যে আমিনকে জোরে বলতে হবে, আর এটি হচ্ছে ইমাম আশ-শাফিঈ আহমদ ইসহাকের কথা যে জোরে বলতে হবে। এবং এইভাবে হাদিসগুলো এসেছে যে জোরে না বললে, আরেকটি কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন জোরে বলতেন দেখে, এটা না শুনলে তাকে যারা অনুসরণ করেছে তারা আমিন কিভাবে বলতো, কারণ হাদিসটার ভিতরে এসেছে যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো, তার মানে ইমামকে জোরে বলতে হবে, এটি ওই হাদিস থেকেও বোঝা যায়। তো এই ক্ষেত্রে যে সকল ইমাম আস্তে করে বলে সেই ক্ষেত্রে আপনার ওই হুকুম প্রযোজ্য হবে না, ইমামের পরে করার হুকুম, কারণ ইমাম তো শব্দ করে বলছে না, সুতরাং সে দোয়াল্লিন বললেই আপনি আমিন বলে ফেলবেন, কারণ এছাড়া আপনার কোনো উপায় নেই। আপনি যে হাদিসের অনুসরণ করবেন কিন্তু বাংলাদেশি ইমাম থাকার জন্য সহি হাদিসকে অনুসরণ করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে অলাদ্দালিন ইমাম বলা শেষ হলে আপনি আমিন বলবেন, এতে কোনো সমস্যা থাকবে না, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আস্তকার। আপনি তো নামাজের ভিতরে ছোট দুধের কথা বলছেন, এক্ষেত্রে আমি এরকম দুধ পড়তে পারবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা রাসূলিকা এখন এগুলো আমি যাচাই করতে পারবো না, আমি দুঃখিত। দুরুদের উপরে আমি একটি বক্তৃতা দিয়েছি, ওই লেকচারটুকু শুনতে পারেন বিজনিল্লাহি তাআলা, আর যদি বইতে ওই দুরুদ থাকে তাহলে ওটা দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু সংক্ষেপে দুরুদ আছে, সেই দুরুদগুলো যদি নামাজের বইতে সহি দলিল সহকারে বর্ণনা করা থাকে তাহলে সেটি পড়াই হচ্ছে সবচেয়ে উত্তম, আশা করি দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম সরকার, বলুন। আমি একটু জানতে চাচ্ছি যে নামাজে আপনি বললেন যে জিকির করতেই হবে, চুপ থাকার সুযোগ নাই, সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছিলাম যে আসরের নামাজে যখন ইমাম ফাতিহা সূরা এবং সূরা পড়ে তখন আমি হয়তো ফাতিহা এবং সূরা পড়লাম, বা যদি সময় থাকে তখন কি আমি ফরজ নামাজে আরো সূরা পড়তে পারবো একটু বেশি? সুবহানাল্লাহ, বিহামদিহি, সুন্দর প্রশ্ন করেছেন, হে আল্লাহ তুমি যিনি প্রশ্ন করেছেন তার জ্ঞান অনেক বাড়িয়ে দাও। আজকে রাতে অনুষ্ঠানে যারা প্রশ্ন করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটুকুই আপনি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার প্রশংসা করছি, আল্লাহ যেন আপনার জ্ঞান বাড়িয়ে দিক। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে জোহর আসরের নামাজে যখন ইমাম চুপে চুপে কেরাত পড়ে, যখন আমরা শুনতে পাই না, তখন মুক্তাদি কি করবে? এখানে যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তাদেরকেও আমি দেখেছি, লক্ষ্য করেছি, তারা ফাতিহা পড়ে চুপ করে বসে থাকে, ফাতিহা নিয়ে এত ঝগড়া জাতি, অথচ হাদিসই মানছে না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাদিস হচ্ছে যে ইমামের কেরাত যখন শোনা যাবে না তখন ইমামকে অনুসরণ করার কিছু নাই, যার যার নামাজ যার যার পড়তে হবে। এর একটা হুকুম হচ্ছে, আমি যেটা বলতে চাই, হাদিসের ভিতরে এসেছে
যে আমাদের অনেকের ধারণা বাংলাদেশে আমরা যে পদ্ধতিতে নামাজ ছোটবেলা থেকে শিখে এসেছি অথবা কোরআন সুন্নাহ যারা শিখেছেন তাদের অনেকেরই ধারণা যে ফরজ নামাজে প্রথম রাকাতে শুধুমাত্র কোরআনের ফাতিহার সাথে সুরা মিলাইতে হয় আর পরের দুই রাকাতে মিলাইতে হয় না, এই ধরনের কথা মানে ঠিক নয়। এটি হচ্ছে একটি হাদিস, এভাবেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। কিন্তু সাহাবীদের ভিতরে কিবার আল সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফরজ নামাজে চার রাকাতেই সুরা মিলাতেন, এটি আপনাকে জানতে হবে সহি দলিলের মাধ্যমে, যে রাওয়াহু মুসলিম। কানা ইয়াকরা ফি সালাতি যাহরি ফি রাকাতাইন আল আউয়ালিন ওয়া কুল্লি রাকা কাদারা 30 আয়া ওয়াফি আল আখিরাইন কাদারা 15 আয়াত আও কালা নিসফু যালিক ওয়াফি আল আসর والركعتين الأولين في كل ركعة قدر في قراءة 15 آيات وفي الآخرين قدر نصف ذلك رواه مسلم অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। অথচ এই হাদিসকে কেউ অনুসরণ করছে না, আফসোস। একটি গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসটুকুর উপরে আমাদের সামনে দলিল পেশ করেছেন শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা। ক্বালা শাইখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা ফি কুরআন ফি কিতাবিহি ওয়া ফিল হাদিস দলিলান আলা জিয়াদাতি আলা আল ফাতিহা ফি রাকাতাইন আল আখিরাতাইন ফি সুন্নাহ ওয়া আলাইহি জামা মিন আস সাহাবা ওয়া মিনহুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে রাতে শিখে নিন আপনারা যারা সুন্না আদায় করতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মতো করে নিজের নামাজকে তৈরি করতে চান, তারা কি জানেন যে আবু বকর সিদ্দিকের মত ছিল, তার প্র্যাকটিস ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জোহর এবং আসরের নামাজে ফাতিহার সাথে চার রাকাতেই সুরা মিলাতেন। আমরা প্রথম দুই রাকাতে মিলাই, পরের দুই রাকাতে মিলাই না। পরের দুই রাকাতে যে মিলাই না, এটি হচ্ছে একটি হাদিস, একটি উপায়। আর মানে এই নয় যে উনি সবসময় এইভাবে জোহর এবং আসরের নামাজ পড়তেন, না না না, তিনি চার রাকাতেই পড়তেন। এর দলিল এই যে রাওয়াহু মুসলিমের ভিতরে এসেছে, এই হাদিসের ভিতরে এসেছে। কি বলছেন হাদিসে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের প্রথম দুই রাকাতে 30টি আয়াত পড়তেন, 30 আয়াত, আর শেষ দুই রাকাতে পড়তেন হচ্ছে 15 আয়াত। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দুই রাকাত আসরে 15টি আয়াত পড়তেন আর শেষ দুই রাকাতে পড়তেন এর অর্ধেক, তার মানে 7টি অথবা 8টি। তাতে কি বোঝা যাচ্ছে? যে জোহর আসরের নামাজে চার রাকাতেই তিনি ফাতিহার সাথে কেরাত পাঠ করতেন। এখন আপনি হচ্ছেন একজন মুক্তাদি, আপনি একজন ইমামের পিছনে নামাজ পড়তেন, আপনি এখন ফাতিহা পড়ে চুপ করে বসে আছেন, আপনি ভয়ে শেষ দুই রাকাতে, মনে করেন একজন ইমাম সে আস্তে আস্তে করে ফাতিহা পড়ে, আপনি ফাতিহা পড়ে ফেলছেন, এখন আপনার হাতে সময় আছে শেষ দুই রাকাত, সেখানে আপনি পড়ছেন না, এটি তো উচিত হয় না, আপনাকে পড়তে হবে, আপনার কেরাত চলবে, কারণ আপনি কেরাতে ইমামের অনুসরণ করেন না। ইমামের অনুসরণ বলার জন্য এতগুলো হাদিস আপনাদের সামনে কষ্ট করে বর্ণনা করছি এই কারণেই যে ইমামের অনুসরণ বলতে কি বোঝায় সেটি আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। নিঃশব্দ জোহর আসরের নামাজে কেরাত পাঠের ক্ষেত্রে ইমামের কোনো অনুসরণ অনুকরণ নাই, আপনার কেরাত আপনাকে পড়তে হবে। মুদ্দা কথা হচ্ছে যে আপনি ফাতিহা পড়ে আপনি আপনার মতো করে কেরাত পড়তে থাকবেন, ইমাম কখন রুকু দেয় তখন ইমামের সাথে রুকু দিতে হবে, কারণ রুকুর সাথে ইমামকে অনুসরণ করতে হয় ওই কারণে। তাহলে জোহর আসরের নামাজে আপনি যখন ফাতিহা পাঠ করা শেষ করে ফেলবেন, আপনি যে রাকাতই থাকুন না কেন, সেটি প্রথম দুই রাকাতই হোক আর পরের দুই রাকাতই হোক, আপনাকে যদি সময় থাকে, ইমাম যদি তখনও পড়তে থাকে, আপনাকে সুরা পড়তে হবে, পড়াটা হচ্ছে সুন্নাহ। আর আরেকটি বিষয় হচ্ছে যে
ইমামের পিছনে জোহর এবং আসরের নামাজে প্রথম দুই রাকাতে ফাতিহা একটি সুরা আর পরের দুই রাকাতে ফাতিহা পড়তেন, এটিও একটি হাদিস। কন্যা নাকরা ফি জাহরিল আসর খালফাল ইমাম মির রাকাতাইন আল আউয়ালিন বিফাতিহাতিল কিতাব ও সুরা ওয়া ফিল আখিরাইন বিফাতিহাতিল কিতাব, মানে শেষের দুই রাকাতে শুধু ফাতিহা পড়তেন। আজ আল হাদিস সহিহু সহিহু আল বানি ফি সহিহ ইবনে মাজা, ইবনে মাজাতে এই হাদিসটাকেও শেখ রাহিমাহুল্লাহ এবং আমরা সবাই বাংলাদেশে যারা আছি আমরা ওই পদ্ধতি মানি। শুধু এখানে একটা জিনিস আপনাদেরকে শিখতে হবে, বাংলাদেশে মাওলানা সাহেবরা বলে যে ওই পরের দুই রাকাতে যদি ফাতিহার সাথে সুরা পড়েন তাহলে সুহু সেজদা দিতে হবে। এগুলি আজগুবি কথা, আজীবান, এগুলি কোনো কোরআন হাদিসের কথা নয়, এগুলো নিজেদের বানানো। একটি সুন্না অনুসরণ করছেন, আপনাকে সুহু সেজদা দিতে হবে কেন? এটি একটি, এগুলো শুনেই আমরা অবশ্য বড় হয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি যে আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা দোয়া করছি আল্লাহ যেন আপনার জ্ঞানের তৃষ্ণা আরো বাড়িয়ে দিক। আপনাকে জানতে হবে যে নিঃশব্দ নামাজগুলোতে আপনি স্বাধীন, আপনি ইমামকে অনুসরণ করছেন না কেরাত পাঠ করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনি যেহেতু ফরজ নামাজ শুরু করেছেন, আপনাকে প্রথমে আল্লাহুম্মা বাইদ বাইনি বাইনা খাতায়া, এই যে দোয়া রয়েছে সেই দোয়াটুকু বই পড়ে মুখস্থ করে নেবেন, তারপরে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখি নাফসি, তারপরে বাসমালা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে ফাতিহা পড়বেন, তারপরে বিসমিল্লাহ বলে একটা সূরা পড়লেন, ধরেন আপনি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি কুল হুয়াল্লাহু আহাদ পড়া শেষ হয়ে গেল, তারপরেও দেখছেন যে ইমাম পড়ছে আর আপনার হাতে সময় আছে, তাহলে আপনি আবার কুল হুয়াল্লাহ পড়েন, আপনি আবার ইন্না আতাইনা আল কাউসার পড়েন। আর এখানে একটি জিনিস বলে রাখতে চাই, শেখ আল আলবানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি হাদিস দ্বারা প্রমাণ করেছেন যে উসমানী মুসহাব, যেই কোরআন তা মুসহাব আকারে আমাদের সামনে বাজারজাত করা হয়েছে অথবা সংরক্ষিত আছে, এটির যে ক্রনোলজি, এটির যে ধারাবাহিকতা, যেভাবে এটি সারিবদ্ধ আছে, তার মানে এই নয় যে ওই ধারাবাহিকতা রক্ষা করতে হবে নামাজের ভিতরে। এটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে এসেছে তিনি পরের সূরা আগে পাঠ করেছেন আর আগের সূরা পরে পাঠ করেছেন। ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়, যদিও আমাদের বইগুলোতে লেখা আছে, আমরা এটা পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আমি যেটা বলতে চাই এবং আপনাদেরকে যেটি জানতে হবে এবং আপনাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে, নামাজের ভিতরে আপনি কখনো চুপ থাকবেন না, বোবা নামাজ পড়বেন না। এই বোবা নামাজের হাত থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন আকিমুস সালা লিজিকরি, তোমরা নামাজ আদায় করো, প্রতিষ্ঠা করো, কায়েম করো, পড়ো, যেটাই বলেন না কেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কারণ বলছে লিজিকরি, সারাটা নামাজই হচ্ছে আল্লাহকে স্মরণ করতে হবে, যেটি ইমাম আহমদ বলেছেন লিআন্নাহু লাইসা ফিস সালাতিল মাকানুন লা ইয়াশরাউ ফিহি যিকর, এমন কোন জায়গা নেই নামাজের ভিতরে যেখানে আল্লাহর জিকির করা হয় না। অথচ আপনারা চুপ করে থাকছেন ফাতিহা পড়ে, হ্যাঁ ফাতিহা নিয়ে খুব ঝগড়াঝাটি করলেন, অথচ হাদিসই জানে না যে ফাতিহার পরে ওই জোহর আসরের নামাজের পরে কেরাত পাঠ করতে হয়। সুতরাং ঝগড়াঝাটি বাদ দিয়ে হাদিস যদি আপনারা শিখতে চান বই থেকে, শেখ রাহিমাহুল্লাহ তাআলা আপনাদের খেদমতে এত সুন্দর একটি কিতাব সিফাতুস সালাতুন নবী, সারা পৃথিবীর ভিতরে এরকম কোন নামাজের উপরে কোন মৌলিক কিতাব এখনো পর্যন্ত লিখা হয় নাই, ভবিষ্যতে হবে কিনা আল্লাহই ভালো জানে। এই জানতে হবে যে আপনাদেরকে যে যখনই ইমাম পাঠ করে নীরব কারাতে তখন আপনাকে অনুসরণ করতে হবে না। পরের প্রশ্ন করুন। জি ভাই, বলতে চাচ্ছিলাম একই সাথে যে আল্লাহকে রুকু ও সেজদা কিভাবে দীর্ঘ করবো, যা যা আমরা সেজদা আরো দোয়া পড়বো, রুকুতে আরো হয়তো সুবহানাল্লাহ আজিম আরো বলবো, এইভাবে বর্ধিত করবো টাইমটাকে জিকির করতে করতে। জি জি জি, যদি
ইমাম যদি আপনাকে সুযোগ যতক্ষণ দেয় ততক্ষণ আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন, সেখানে আপনি তাসবি তাহলিল যেগুলো আপনি পারেন সেগুলো আপনি কি পড়তে থাকবেন, কিন্তু চুপ থাকবেন না। কথা হচ্ছে এই যে সবসময় আপনার নামাজ তাকবিরাতুল ইহরাম থেকে শুরু হয় আর শেষ হয় হচ্ছে সালাম পর্যন্ত, এই তাকবির থেকে শুরু করে সালাম পর্যন্ত আপনার ঠোঁট চলতে থাকবে, আপনার জিহ্বা নড়তে থাকবে, আপনার দাঁত নড়তে থাকবে, উচ্চারণ করতে থাকবেন তাসবিহ তাহলিল তাকবির তেলাওয়াতুল কোরআন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বলুন। প্রশ্নটা হচ্ছে ইমামকে ফলো করা প্রসঙ্গে আমার হাজবেন্ডের প্রশ্ন, যে ইমাম যখন নামাজ পড়ছেন তখন উনি রাফলিয়া দিন করছেন না, কিন্তু তার পিছনে মুক্তাদি কি রাফলিয়া দিন করবে? মাশা আল্লাহুল আজিজ, এটি একটি সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আল্লাহর কাছে দোয়া করি যিনি আপনার হাজবেন্ড যিনি প্রশ্ন করেছেন তার জ্ঞানের তলব রয়েছে, আল্লাহ তার জ্ঞান বাড়িয়ে দিক। আমরা এই জন্যই আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটুকু আমি আপনাদের কাছে হাদিসের দলিল পেশ করে বলেছি, এটি কোনো বইতেই পাবেন না, যে কথাটুকু আমি বলেছি যে ইমামকে অনুসরণ করার জন্য কাজের ক্ষেত্রে হলো ছটি জায়গা আর কথার ক্ষেত্রে হলো চারটি জায়গা। তো এই এই ছয়টি জায়গা হচ্ছে কাজের ক্ষেত্রে, তো হাত তোলা হচ্ছে এক ধরনের কাজ, তো এই কাজের ক্ষেত্রে কি হাত তোলার কথা আছে, কোনো দলিল আছে? নাই। সুতরাং ইমাম কি করলো না করলো সেটি আপনার বিষয় না, ইমাম রফল ইয়াদেন করলো আপনাকে তাকে তো অনুসরণ করছেন না, এই জন্যই এই ব্যাখ্যাটুকু দিয়েছি। আর এই ব্যাখ্যাটুকু বুঝতে গেলেই আপনাদের সব কিছু বোঝা হবে। অনেকের যদিও এটি শুনতে ভালো লাগে নাই যে এটি আবার নতুন কি, জি না, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ পাঠক এবং মুসাল্লি ইমামের অনুসরণ বলতে কি বোঝায় সেটি বুঝতে ব্যর্থ হয়েছে, এই কারণেই যে হাদিস থেকে তারা দলিল নিচ্ছে না। তো ইমাম যদি বাংলাদেশি ইমাম হয় যিনি রাফুল ইয়াদাইন করেন না, আপনাকে ওই ইমামের ওই রাফুল ইয়াদাইনের ক্ষেত্রে অনুসরণ করতে হবে না, আপনার রাফুল ইয়াদাইন আপনি করবেন কারণ আপনি ইন্ডিপেন্ডেন্ট, এটির জন্য আপনাকে অনুসরণ করতে হবে না, কারণ আমরা কোনো দলিল পাই না। দলিল হচ্ছে রুকু, রুকু থেকে দাঁড়ানো, সিজদা, ইমাম যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে দাঁড়াইতে হবে আর বসে নামাজ পড়লে বসতে হবে, আর সালাম মাথা ঘুরালে সালাম ঘুরাতে হবে, হচ্ছে এই ছয়টা। এই ছয়টার কাজের ভিতরে তো রাফুল ইয়াদাইন পড়ে না, সুতরাং আপনি আপনার মতো করে রাফুল ইয়াদাইন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম। আপনাকে প্রশ্ন করার জন্য অত্যন্ত ধন্যবাদ, এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসল্লিদের জন্য, কারণ আমাদের দেশটা নামাজ রোজা হজ জাকাত সবকিছুর ভিতরেই মানুষ করতে চায় সুন্নাহ অনুযায়ী, কিন্তু ওই মওলানা মৌলভীদের ফতোয়ার কারণে আর কিছুই করতে পারে না, কারণ যাই করতে যায় সবখানেই খালি ফরজ নফল ফরজ নফল মুস্তাহাব ফরজ নফল। শুনুন, নামাজের ক্ষেত্রে ফরজ নফলের ভিতরে কোনো পার্থক্য নেই। এই কথাটুকু শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সিফাতুস সালাতুন নবী আল আসকারু বাইনা সাজদাতাইন, এই অধ্যায়ে নামাজের জিকির মানে দুই সেজদার মাঝখানে জিকির সমূহ অধ্যায়ের নিচে হাওলাতে ফুটনোটে তিনি আলোচনা করে বলেছেন, লা আদামাল উজুদুল ফারকু বাইনাল বাইনাহু ওয়া বাইনান নফল, যে ফরজ এবং নফলের ভিতরে কোনো পার্থক্য নাই। আপনি এটি হচ্ছে সুযোগের ব্যাপার, আপনি যদি একাকী নামাজ পড়েন আপনার জন্য ফরজ নফল একই সেম, আপনাকে যে সকল নামাজের কায়দা কানুন শিখানো হয়েছে কিংবা শিখতে পেরেছেন সেগুলো সবই আদায় করবেন, সেটি হচ্ছে আপনার যদি সামর্থ্য থাকে, আর সামর্থ্য না থাকলে আপনি করবেন না, করলে আপনার বেশি সওয়াব, আর যখন করতে পারবেন না সওয়াবটা কমে যাবে,
এটাই হচ্ছে মূল কথা। এখানে ফরজ নফল এই ওয়াজিব সুন্নতের কোনো পার্থক্য নাই, যেটি ফরজের জন্য করতে পারবেন সেটি নফলের জন্য করতে পারবেন, যদি না কোনো হাদিস থাকে। হাদিসের মাধ্যমে যদি, যেমন জোহরের নামাজ চুপে চুপে পড়তে হয়, এখন এটি সুন্নতেও পড়তে হয় জোহরে পড়তে হয়, কিন্তু এশার নামাজ আপনি ফরজ নামাজটার প্রথম দুই রাকাত জোরে পড়লেন, পরের দুই রাকাত আটতে পড়লেন, আর নফলগুলা ইচ্ছা করলে জোরেও পড়তে পারেন, রাতের নামাজ ইচ্ছা করলে জোরেও পড়া যায় আবার আস্তেও পড়া যায়, এরকম দু একটা পার্থক্য আছে কিন্তু খুবই কম। পদ্ধতির ভিতরে কোনো পার্থক্য নেই, দোয়ার ভিতরে কোনো পার্থক্য নেই, বিশেষ করে আপনার প্রশ্নটা ছিল দোয়ার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। দেখতে হবে আপনি একাকি পড়ছেন না ইমামের পিছনে পড়ছেন, ইমামের পিছনে পড়লে আপনাকে সে বুদ্ধি খরচ করে পড়তে হবে, যে সেগুলি গুরুত্বপূর্ণ দোয়া সেগুলো আপনাকে আগে পড়তে হবে, কারণ এগুলো আপনাদের আপনাদের যার ভিতরে হলো ওয়াজিব যেটু সেটু। এখন ওয়াজিব বাদ দিয়ে আপনি ইমনি জালামতু পড়লেন, যেটি ওয়াজিব না সুন্না, এটি পরে আপনি দেখলেন যে চারটে জিনিস থেকে পানাহ চাও যেতে পারছেন না, তাহলে তো আপনার ওয়াজিব আদায় হলো না, তাহলে তো নামাজ ত্রুটিযুক্ত হয়ে যাবে। এবং আমরা এটা ব্যাখ্যা করেছি যে ওয়াজিব আদায় না করলে কি পরিণতি সেটি আমরা আলোচনা করেছি, নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিযুক্ত হবে এবং সেটার জন্য শাস্তি পেতে হবে। ওয়াকাবু তারিকুহু ইল্লা লিল উযর, এটি হুকুম বর্ণনা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন যদি না থাকে ভবিষ্যতে প্রশ্নগুলো আপনারা ইচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একটু আপনাদের ওয়াজিবের ব্যাপারে প্রশ্ন করতে চাই। বলুন। যে আমাদের আমরা শুনে আসছি এতদিন এবং আমাদের সেটা একটু আপনি যদি ক্লারিফাই করে দেন। কোরআন সাধারণত হানাফি মাঝহাবের যারা হানাফি ফিকহ আবু হানিফ রাহিমুল্লাহ, উনি ওয়াজিবকে আলাদা করেছে, আর আমরা যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা ওয়াজিব আর ফরজ বলতে একই বুঝাই একই বুঝি, ওটা আমরা ওয়াজিব মানে ফরজ, ফরজ মানে ওয়াজিব, এটুকু ব্যাপারে আমরা একটু দলিল চাই যে আমাদের কোরআন সুন্নাহর স্কলাররা যে ভিত্তিতে বলেন আমার এই জিনিসটা আমাদেরকে একটু ক্লারিফাই করেন প্লিজ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবচেয়ে মজার ব্যাপার হল যে শেখ আল আলবানি রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব এই সংক্ষিপ্ত, যেটি বাংলা করা হয়েছে, সোহরাব হুসাইন বিন সোহরাব যেটি অনুবাদ করেছেন, তার ১১ নম্বর পৃষ্ঠায় যদি যান তখন এই উত্তর পেয়ে যাবেন। শেখ বলছেন কাতাবা ফি কিতাবিহি ওয়া মিসলাহু আল ফারদু ওয়া তাফাররুকু বাইনাহু ওয়া বাইনাল ওয়াজিব اصطلاح حديث لا دليل عليه। উনি বলছেন যে ফরজ ওয়াজিবের ভিতরে কোনো পার্থক্য নেই, বরঞ্চ ফরজ কোনো কাজকে বলা নামাজের ভিতরে এটি হচ্ছে মুহাদাসা, মুহাদাসা মানে হচ্ছে একটি নতুন আবিষ্কার, যদি আল্লাহর রাসূল বলেন নাই সাহাবীরা বলেন নাই, এটি পরবর্তী মানুষের আবিষ্কারকৃত, এই জন্য শেখ বলছেন এটি হচ্ছে মুহাদাস। আপনারা জানেন যে খুতবাতুল হাজার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুহদাসাতুন বিদআ, প্রত্যেকটি মুহদাস হচ্ছে বিদআ, মুহদাস মানে হচ্ছে যেটি নতুন পরিভাষা, নতুন যে বিষয় বস্তু যেটি নামকরণ কিংবা কর্মসূচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল না, কিন্তু সাহাবীরা জানতেন না, কিন্তু তাদের কয়েকশো বছর পরে গবেষণা করে বের করেছেন, এটি হচ্ছে নতুন একটি পরিভাষা, এইটার নামে হচ্ছে আল ফারদু মানে ফরজ। আর এর ভিতরে ফরজ আর ওয়াজিবের ভিতরে কোনো পার্থক্য নেই, এটি হচ্ছে আসল কথা। মানে হচ্ছে যারা আমরা বাংলাদেশি মুসাল্লি তাদের উচিত হবে শেখ আল আলবানির যে কিতাব যেখানে তিনি ওয়াজিব বলেছেন সেগুলি হচ্ছে ফরজের মতো বলে ধরতে হবে, কারণ ফরজ কোনো পরিভাষা হাদিস দ্বারা নামাজের ভিতরে সাবিত হয় না, এটি পরের বানানো একটি টার্মিনোলজি। আর লা দলিল আলাইহি, আর এর কোনো দলিল নেই, ফরজ কোনো কিছু হয়েছে সেটার কোনো দলিল নেই, কোনো হাদিস কেউ দেখাতে পারবে না। সুতরাং
আমরা যদি বলতে চাই যে যে ধারণার ভিত্তিতে কোনো ফরজ ওয়াজিব করা যাবে না, বরঞ্চ ওয়াজিব হবে যে সকল বিষয়ে কোরআন এবং হাদিসের ভিতরে নির্দেশ এসেছে কিন্তু রোকন বা শর্ত হওয়ার কোনো প্রমাণ নাই, সেগুলি হচ্ছে ওয়াজিব। মানে হাদিসের ভিতরে করতে বলেছে কিন্তু রোকন হিসাবে করতে বলেছে কিংবা হুকুম এসেছে, যেমন এর কোনো প্রমাণ নাই। একটা উদাহরণ দিলি আপনারা বুঝতে পারবেন, যেমন নামাজের সূত্রা রাখা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্রা রাখার জন্য আমরা সূত্রার উপরে বক্তৃতা দিয়েছি, সেখানে উনি আদেশ করেছেন, এই আদেশটুকু এসেছে কিন্তু এটি যে রোকন অথবা শর্ত এর কোনো প্রমাণ হাদিসে পাওয়া যায় না, তখন ওই হুকুমটা যদিও এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ কিন্তু এটি ওয়াজিব হয়ে যাবে। এটাই অন্য মাজহাবের বইতে ফরজ বলে লিখতে পারে, কিন্তু হানাফি মাজহাবে যে নিয়ম কানুন এগুলি বিশ্লেষণ করা হাদিস দ্বারা সম্ভবই না, কারণ এর কোনো কোনো শুরু নাই শেষ নাই, দুমুখ সাপের মতো, মানে কোন দিকে যাচ্ছে এটা বোঝা খুবই মুশকিল, কারণ কোনোটাকে হয়তো বলছে ওয়াজিব কোনোটাকে বলছে ফরজ এই সেই, তারপরে ওয়াজিব এবং ফরজের ভিতরে পার্থক্য করা হয়েছে এই যে ফরজ ওয়াজিব অস্বীকার করলে কাফের হয় না আর ফরজ অস্বীকার করলে কাফের হবে, এই ধরনের কোনো বর্ণনা নামাজের কোনো হাদিসের ভিতরে পাওয়া যায় না, কাফের হেই সেই এগুলো। যেটা আপনাকে জানতে হবে সেটি হচ্ছে শেখ আল আলবানী তার কিতাবের ভিতরে দলিল দ্বারা যেটি বলছেন সেটি হচ্ছে ওহুয়া মা সাবাতাল আমরু বিহি কিতাবি ওয়া সুন্নাহ, ওয়াজিব হচ্ছে এমন বিষয় যেগুলো কোরআন এবং হাদিসের ভিতরে নির্দেশ এসেছে কিন্তু রোকন শর্ত হওয়ার কোনো প্রমাণ নাই, ওয়ালা দালিল আলা রুকনিয়া আও শারতিয়া, রোকনেরও কোনো প্রমাণ নেই অথবা শর্তেরও প্রমাণ নেই। একটা উদাহরণ, কোরআন থেকে কোন নির্দেশটা এসেছে, ওই যে এই যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখি নাফসি, যে প্রত্যেক ফাতিহার আগে যে আমরা আউযু বিল্লাহ পড়তে হবে, ইস্তিআযা পড়তে হবে, কারণ এটি আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওই যাকারা আল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এটি হচ্ছে কোরআন। সো কোরআনের ওই তাফসিরের ভিতরে ওই হুকুম মুফাসসিররা বর্ণনা করছে যে কোরআন যদি সালাতের ভিতরে পড়া হয় তখন তাকে অবশ্যই আউযু বিল্লাহ পড়তে হবে, কারণ এটি হচ্ছে আল্লাহর একটি হুকুম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়ই নামাজের ভিতরে কোরআন পাঠ করার সময় ইস্তেআজা করতেন, হাদিস দ্বারা প্রমাণিত। সেটার দলিল হচ্ছে, দলিল তো সবকিছুই বইতে আছে, সমস্যা হলো আপনাদের কাছে কোনো বইপত্র নাই, খালি আপনারা গন্ডগোল করেন আর বলেন যে কোথায় পেলেন কোথায় পেলেন। এটি একটি আজব এক আমরা দেশে বসবাস করছি যেখানে শ্রোতারা বইপত্র নাই কিছু নাই, শুনে শুনে বলে কোথায় পেলেন কোথায় পেলেন, আরে বইতে বই বইয়ের ভিতরে আছে। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা ইস্তেআযা, এটি সিফাতুস সালাতুন নবীর ভিতরে এই ইস্তেআযার যে অধ্যায়, যে এখানে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বর্ণনা করেছেন যে তিনি মানে দোয়া পাঠান্তে, মানে যখন নামাজ শুরু করতেন কিরআ চ্যাপ্টারে, সেখানে তিনি দুইভাবে পাঠ করতেন। এই হাদিসটুকু এসেছে যে আবু দাউদ এসেছে, বুখারী মুসলিম এসেছে, দুভাবে পড়া যায়। আর প্রশ্ন হলো যে প্রতি রাকাতে কেন পড়ব, প্রতি রাকাতে পড়ব এই কারণে যেন কোরআনের হুকুম ওই যা কইয়াল কোরআন, যখন তোমরা কোরআন পাঠ করো ইজা কারা আতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো শয়তান থেকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন নামাজের ভিতরে পাঠ করার সময় করতেন। তাহলে সবকিছুর সমন্বয়ে স্কলাররা দেখেছেন যে আউযু বিল্লাহ পাঠ করাটা কোরআনে নির্দেশ এসেছে কিন্তু রোকন হওয়ার কোনো প্রমাণ নেই, শর্ত হওয়ার কোনো প্রমাণ নেই, তাহলে এটি হবে হলো ওয়াজিব। আর এটি কেন প্রত্যেক রাকাতে পড়তে হবে সেটিও আমরা ব্যাখ্যা করে বলেছি, কারণ সমস্যা হয়েছে এই লেকচার টেকচার যারা যেগুলো দেওয়া হচ্ছে এগুলো শোনার শ্রোতা খুবই কম, প্রশ্ন করার শ্রোতা অনেক বেশি।
যার জন্য এটি সমস্যা। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ওই যে হাদিস সালাতুল মুসি, যে ভুলকারীর যে হাদিস, তাকে আল্লাহ রাসুল কি শিক্ষা দিচ্ছেন, যে তুমি প্রত্যেক রাকাতে তাই করবে যেটি প্রথম রাকাতে করেছ, সেই সহি হাদিস। তো সুতরাং এটি পাবেন কোথায়, প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পাঠ করা ওই চ্যাপ্টারে। এখানেও আকরামুজ্জামান সাহেব অনুবাদে ভুল করেছেন, এখানে মূল বইতে আছে উজুব কেরাআতুল ফাতিহা ফি কুল্লি রাকা, আর উনি লিখেছেন ফরজ। আমাদের দেশে এইভাবেই শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলার মূল্যবান বইটুকু সবার মাধ্যমে কিছু না কিছু বিকৃতি হয়েছে, আর এই বিকৃতির দায়ভার তাদেরকে নিতেই হবে। কারণ কারোর বই অনুবাদ করার সময় আপনার কোনো অধিকার নেই তার কথাকে, হুকুমকে বিকৃত করা, আর এই বিকৃতিতেই আমরা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে একটি বিশেষ দেশের একটি বিশেষ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেই তার কাছে দলিল চলে আসবে এমন কোনো কথা নেই, দলিলগুলো রয়েছে হাদিসের ভিতরে, যদি তারা সেটি বুঝতে সমর্থ হয়। এই চ্যাপ্টারে 155 নম্বর পৃষ্ঠা লিখে রাখুন, যারা জানতে চেয়েছেন যে প্রত্যেক রাকাতে কেন আউযুবিল্লাহ পড়তে হবে। এগুলো বর্ণনা করেছি, কিন্তু দুঃখজনক হলো শোনার কোনো ধৈর্য নেই আর কারোর সময় নেই, শুধু গণ্ডগোলের করার অনেক সময় রয়েছে, যে ডাক্তার সাহেব কোথায় পেলেন, আর কোথায় তো আমি পাই না, সবকিছু বইতে আছে। এখানে পরিষ্কার করে হাদিসের ভিতরে বলেছে যে হাদিসটুকু এসেছে, আল হাদিসু সালাতুল মুসি বিহি, যে ব্যক্তি নামাজে ভুল করেছিল তাকে আল্লাহ রাসুল কি বলছেন, সুম্মা ইফআল জালিকা ফি সালাতিক কুল্লুহা, তুমি নামাজের ভিতরে প্রত্যেক সালাতে এরকমই করবে। ওফির রিওয়ায়া, অন্য একটি রিওয়ায়াতে এসেছে, ফি কুল্লি রাকাতিন কেরা, আর প্রত্যেক কেরাতে একই করবে, প্রত্যেক ফি কুল্লি রাকাতিন কেরাতিন। এগুলো কি আমার কথা নাকি না হাদিসের কথা? আমি এখানে একটু আবেগপ্রবণ হয়ে বলছি, এর কারণ হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক, যখন ঘন্টার পর ঘন্টা কোনো জিনিস হাদিসের দলিল দ্বারা প্রমাণ করা হয় এবং বলা হয়, এগুলো না শুনে এক ধরনের অবিবেচক শ্রোতা কিছুই শুনবে না, শুধুমাত্র অভিযোগ করবে, গণ্ডগোল করবে যে উনি কোথায় পেলেন। আমি কোথায় পেলাম তাল গাছে না আম গাছে, সেগুলি তো আমি বর্ণনা করছি যে বইতে আছে। বই আপনাদের কাছে না থাকলে, আপনারা না দেখলে, এর দায় দায়িত্ব আমরা নিতে পারি না, আর একজন ব্যক্তির জন্য আমরা এই মূল্যবান সময় নষ্ট করতে পারি না। সুতরাং আজকের এই অনুষ্ঠানে আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে, শেখ আল আলবানী তার মূল্যবান কিতাবের ভিতরে বলছেন যে ওয়াজিব হচ্ছে আল কোরআনে যদি কোনো নির্দেশ এসে থাকে নামাজের জন্য, কিন্তু সেই নির্দেশটুকু যদি রোকন অথবা শর্ত হওয়ার কোনো প্রমাণ না পাওয়া যায়, তাহলে সেটি হবে হচ্ছে ওয়াজিব। যেমন বিসমিল্লার ক্ষেত্রে, বিসমিল্লার হুকুমটা এসেছে কোরআন থেকে, যে বাসমালা, যে সুরা নবলের ভিতরে বিসমিল্লা এসেছে, যে বিসমিল্লা দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছে, এটা কোরআনের একটি আয়াত, এবং সুরা ফাতিহার শুরুতেই বিসমিল্লাহ রহমান রহিম এসেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে প্রমাণ পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তিনি মানে বিসমিল্লাহ ছাড়া ফাতিহা পড়তেন না, এবং তিনি হুকুম করেছেন। সুতরাং এটি হাদিস দ্বারা প্রমাণ হয় যে বিসমিল্লাহ বলা হচ্ছে রুকন, কিন্তু আউযুবিল্লাহটা রুকন হিসাবে প্রমাণ হাদিসে পাওয়া যাচ্ছে না, এই জন্য আউযুবিল্লাহটা হয়ে যাচ্ছে হলো ওয়াজিব, আর বিসমিল্লাহ পাঠ করাটা হচ্ছে রুকন। তার মানে একজন ব্যক্তি যদি তাড়াহুড়া করে নামাজ পড়ে, মনে করেন আপনার সময় নেই, সাবওয়েতে ট্রেন ছেড়ে দিবে, আপনি সংক্ষেপে নামাজ পড়তে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখন আপনি কিভাবে পড়বেন, আপনি তাকবীরাতুল ইহরাম দিবেন, তারপরে সরাসরি বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ছেন, আপনার নামাজ হয়ে যাচ্ছে, যেহেতু আপনার একটি সমস্যা আছে, খুব দ্রুত নামাজ পড়তে হবে। তারপরে আলহামদুলিল্লাহ পড়ে আপনি রুকুতে চলে যান, তারপরে চার রাকাতেই আপনি ফাতিহা দিয়ে পাঠ করেন, তাহলে আপনার নামাজ সংক্ষিপ্ত হয়ে যাবে এবং সঠিক হয়ে যাবে, নামাজ কোনো নষ্ট হবে না। আর যদি কোনো হুকুম সুন্নতের ভিতরে এসে থাকে, আর যদি তার কোনো দলিল পাওয়া যায় না রুকন হওয়ার,
ওলা দালিলান আলা রুকনাইহি আও শর্তাইহি, শর্ত হওয়ার কোনো প্রমাণ নাই, রুকন মানে রুকন হওয়ারও কোনো প্রমাণ নাই, তখন সেগুলি ওয়াজিব হয়ে যাবে। এই হচ্ছে ওয়াজিব। আর রুকন যেগুলো সেগুলো হাদিস থেকে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি ব্যাখ্যা করেছেন, বিশেষ করে রুকু এবং সিজদার ক্ষেত্রে রুকনগুলো আমি আজকের ক্লাসে বর্ণনা করেছি। সুতরাং মানুষের ভুল ত্রুটি ধরার আগে আপনাকে সতর্ক হতে হবে যে আপনি রুকনগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহাল আযীম, আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আসসালামু আলাইকুম ভাই, আপনি আছেন লাইনে?